আছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে তো ভাই এখন কেউই মানে সবার কাছে ইউজ হয়ে গেছে সবাই। নতুন নর্মাল হয়ে গেছে, কিছু আছে কিছু লোকজন আক্রান্ত হচ্ছে, চেকটা করতেছে, সেফটি মেনটেন করতেছে, বা সাধারণ মানুষ আর জিনিসটাকে নর্মাল নিয়ে নিছে আর কি। জি মিরাজ, 7:30 বাজছে, লাইফে গেলে আমাকে বলিস। আচ্ছা একটু ওয়েট, ওকে হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, তোমাদের লাইভের লিঙ্কটা কেউ একজন আমাকে ইমেল করে দিও, আমি পেজে তো শেয়ার দিয়ে দিলাম আর কি। জি 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 অবশ্যই, মিরাজ একটু ভাইকে মেল করে দিস। আচ্ছা ওকে, সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সুয়েট IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যালং উইথ IEEE WIE অ্যাফিনিটি গ্রুপ, IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি অ্যান্ড IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি একসাথে হচ্ছে এই আজকে ইন্টারভিউটা আয়োজন করছে। এবং আজকে আমাদের সাথে যে মানুষটি উপস্থিত আছেন তার অ্যাকচুয়ালি অনেকগুলো পরিচয়। তিনি একাধারে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, একজন অন্টারপ্রেনর, চারটা বেস্ট সেলার বইয়ের লেখক, ইউটিউবার, একজন প্রোগ্রামিং গিক এবং একজন মার্কেটিং এনথুজিয়াস্ট, অ্যান্ড হি ইজ নান আদার দেন আমাদের সবার প্রিয় ঝাঁকার মাহবুব ভাই। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। মানে অনেক মানে বিশেষ বিশেষ বিশাল ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বাট অত বিশেষ কিছু না, আমি সাধারণ একজন মানুষ তোমাদের মতোই, আর স্পেশাল কিছু না, বাট হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট অফ অল ভাইয়া, উই আর ট্রুলি অনার্ড টু হ্যাভ ইউ ইন আওয়ার শো। ইউ হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া হাউ মাচ আওয়ার অডিয়েন্স ওয়ান্টেড টু সি ইউ ইন আওয়ার শো। অ্যাকচুয়ালি উই হ্যাড এ কাইন্ড অফ সার্ভে মানে অ্যামং আওয়ার মেম্বার্স, যে তোমরা কাকে চাও ইন্টারভিউ হিসাবে, এবং মানে ভাই সবাই আপনার মানে আপনার ভোটটাই সবচেয়ে বেশি ছিল, তো এই জন্যই আসলে ভাই আপনার কাছে অ্যাপ্রোচটা করা। কি জানি, আমি জানি না তুমি সব গেস্ট কে একই কথা বলো কিনা জানি না, বাট থ্যাংক ইউ যারা যারা ভোট দিছে, ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়া, সো ভাইয়া প্রথম যে কোয়েশ্চেনটা মানে আপনার কাছে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো জানি যে আসলে COVID-19 এর কারণে সবকিছুই হ্যাম্পার্ড হয়ে আছে, আমাদের সবার স্কুল কলেজ, তারপর হচ্ছে যারা চাকরিজীবী আছেন, তো এটার কারণ কি আপনার লাইফে মানে কেমন ইফেক্ট পড়েছে বা আদৌ কোনো ইফেক্ট পড়েছে কিনা? প্রথমত প্রথম দিকে কিছুদিন ডেফিনেটলি ইফেক্ট ছিল, 1 মাস স্পেশালি অনেক কিছু কিনে টেনে রাখা লাগছে, এটা সেটা করা লাগছে, একটু ভয়ে ভয়ে অনেক বেশি ছিলাম। তার 1 মাস পরে আস্তে আস্তে হচ্ছে বুঝা গেল যে জিনিসটা যাচ্ছে না, তো তখন আমি মোটামুটি আমার জন্য কিছুটা সুবিধাই হয়েছে অনেক কারণে। সেটা হচ্ছে যেহেতু আমি বাসা থেকেই কাজ করি, বা আমার টিম মেম্বার যারা বাংলাদেশে তাদের সাথে আমি যখন ইন্টারাক্ট করতেছি বাসা থেকেই করতেছি, বরং আমার সময় অনেক বেঁচে যাচ্ছে, আমি এদিক ওদিক যাওয়া লাগে না। আর তারও 1-2 মাস পরে আমি মোটামুটি বুঝে ফেলছি যে জিনিসটা আর অন্যদিকে কোথাও যাচ্ছে না, এটা এখানেই যা থাকতেছে কোভিড, আরো হয়তো 8-10 বছরও থাকবে আর কি। তো সেই জন্য পার্সোনাল সেফটি গুলো মেনটেন করতেছি বাইরে যাওয়ার ক্ষেত্রে, বাট ডে টু ডে লাইফে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, বরং কিছুটা সুবিধা হয়েছে, কাজকর্মেতে একটু সময় বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, সো তাহলে আপনার জন্য অ্যাকচুয়ালি এটা ইটস কাইন্ড অফ এ ব্লেসিং যে বেশি সময় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্লেসিং ততক্ষণ পর্যন্ত বলা যায়, যতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ওটার সাথে হচ্ছে এখনো এফেক্টেড হয় নাই আর কি। বাট আমাদের সবাই ডেফিনেটলি সতর্ক থাকতে হবে, এবং অনেকেই এখনো এটার জন্য হচ্ছে এফেক্টেড হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, সো কেয়ারফুল সবাইকে থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি হয়তো এখন ইম্প্যাক্টেড হয় নাই, বাট অনেক ফ্যামিলি ইম্প্যাক্টেড হয়েছে, সো ব্লেসিংস বলা যাবে না, এটা একটা প্রবলেম, কিন্তু এর মাঝখানে যতটুকু অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এক্স্যাক্টলি, তো আরেকটা কথা হচ্ছে আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে হচ্ছে তোমরা আপনারা তোরা যারা আছিস সবাই হচ্ছে আমাদের যে লাইভে কমেন্ট বক্সে ভাইয়ের কাছে যত রকম কোশ্চেন আছে তোমরা করতে পারো, তোমাদের কোশ্চেন গুলো আমরা ইনশাল্লাহ একটা একটা করে পিক করব। তো ভাই আমরা জানি যে আপনার মানে লাইফের কাহিনীটা অ্যাকচুয়ালি অন্যরকম, মানে খুবই ইন্সপায়ারিং, বিশেষ করে আপনার SSC লাইফ থেকে, দেন HSC লাইফ, তারপর হচ্ছে আপনার অ্যাডমিশন পিরিয়ড, তারপর হচ্ছে আপনার বুয়েটের লাইফ, দেন হচ্ছে আপনি USA গেলেন, USA তেও জব নিয়ে অনেক হ্যাসেল হলো। তো ভাইয়া আমি হচ্ছে যে কোশ্চেনটা করতে সেটা হচ্ছে আপনি ভাইয়া বুয়েটে পড়েছিলেন IPE তে,
বাট হচ্ছে আপনি এখন আছেন পুরোপুরি ওয়েব ডেভেলপিং বা প্রোগ্রামিং নিয়ে, তো অ্যাকচুয়ালি মানে এই সুইচ করাটা কেন? এইটা সুইচ করার একটা বড় কারণ হচ্ছে আইপি, বা আমি যখন ইউএসএ তে চলে আসি তার আগেই হচ্ছে আমার সিএসসি সম্পর্কে কিছুটা ইন্টারেস্ট ছিল, কিন্তু ওইভাবে কোনো স্কোপ তৈরি হয় নাই। ইউএসএ তে চলে আসার পর আমি মাস্টার্স করতে আসি হচ্ছে আইপি তে, আসার পর দেখেছি হ্যাঁ আইপি এর ডিমান্ড এখানে নর্মাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সবার ডিমান্ড হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো মোটামুটি রিজনেবল ডিমান্ড, কিন্তু সিএসসি ফিল্ডটার ডিমান্ড হচ্ছে অনেক বেশি, মেবি হচ্ছে 10 টাইমস 20 টাইমস এরকম সিগনিফিকেন্টলি হায়ার। এবং আমি যেটা দেখতেছি যে লিডিং কোম্পানিগুলো যাদের নাম আমরা জানি বা যে টেকনোলজিগুলো হয় সবকিছু কিন্তু আইটি রিলেটেড বা সিএসসি রিলেটেড, তো এটা একটা বড় কারণ ছিল। এবং আরেকটা বড় কারণ ছিল যে আমি দেখতেছিলাম যে অন্যান্য ফিল্ডগুলোর গ্রোথটা সিগনিফিকেন্ট না, যেমন হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আইপি ওদের গ্রোথ ছিল লাস্ট 50-60 ইয়ার্স এর গ্রোথ আছে অ্যাজ এ ফিল্ড হিসাবে, এখনো গ্রোথ আছে কিন্তু অত এক্সপোনেনশিয়াল গ্রোথ না। তো আমি যদি এমন একটা ফিল্ডে যাই যেটা হচ্ছে ভাইব্রেন্ট থাকবে নেক্সট 10-15 ইয়ার্স বা 20 ইয়ার্স বা 50 ইয়ার্স, তাহলে সেটা প্রবাবিলিটি অনেক বেশি। এবং সুইচ করাটা যত আগে সম্ভব করা যত ইজি, আর যত পরে যাব তত বেশি টাফার হয়। তো এইটা একটা বড় কারণ ছিল যে আমি যদি লং টার্মে দেখি কোন ফিল্ডটা অনেক বেশি ভাইব্রেন্ট থাকবে, সেই ভাইব্রেন্ট হিসেবে হচ্ছে চিন্তা করলাম যে আচ্ছা কম্পিউটার সায়েন্স একটা ইন্টারেস্টিং জিনিস, এটাতে আমি করতে পারবো কিনা সেটা নিয়ে আমি চিন্তা শুরু করলাম। চিন্তা শুরু করতে গিয়ে ডেফিনেটলি অনেক কিছু আসলো, যেহেতু আমি একটা সাবজেক্টে পড়তেছি আর একটা সাবজেক্টে যাব, একটা সাবজেক্টের ফান্ডিং আছে ওটাতে কোনো ফান্ডিং এর কোনো খবর নাই, তো এই একটা সিচুয়েশন মানে পুরাই ব্ল্যাঙ্ক একটা জিনিস। আমি একটা জিনিস লুক্রেটিভ আস্তে আস্তে মনে হয়েছে কিন্তু এটা আসলে পসিবল কিনা প্র্যাকটিক্যাল কিনা, তো এটা একটা প্রায় হচ্ছে বলতে গেলে 1.5-2 বছরের একটা প্রসেস। বাট যেটা চিন্তা শুরু হয়েছে ইমপ্লিমেন্ট শুরুতে অলমোস্ট 1 বছরের কাছাকাছি লেগে গেছে, 1.5-2 বছর পরে একটা সময় আমাকে সিদ্ধান্ত এরকম ভাবে নেওয়া লাগছে যে আমি যদি এখানে না পারি ফেল করি তাহলে আমি হয়তো বাংলাদেশে ফেরত যাব, বাট আমি এটাকে ট্রাই করে দেখবো। এবং আমার অন্য একটা যে মাস্টার্স ছিল সেটাকে আমি সেফটি ফ্যাক্টর হিসেবে না রেখে ওটাকে ক্যান্সেল করে দিছি, যে আর যাই হোক সোনার বাংলাদেশের দরজা সবসময় খোলা থাকবে, আমি যে কোনো সময় ফেরত আসলে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাকে ফেরত দেবে না, কারণ আমি বাংলাদেশের নাগরিক। তো সো এই একটা ভরসা ছিল যে না আমি অ্যাটলিস্ট কিছু না কিছু করে চলতে পারবো, হয়তো একটু ভালো অথবা খারাপ কিছু একটা হবে আর কি। সো আমি আমার ব্যাকআপ প্ল্যানটাকে নষ্ট করে দিছি, হ্যাঁ আইপি এর যে মাস্টার ছিল ওটাকে আমি স্টপ করে দিছি, দেওয়ার পরে এখন আমার কাছে আর কোনো অপশন নেই, আমাকে টিকতে হলে এটা করতেই হবে আর কিছু করার নেই। তো তখন দিয়ে আস্তে 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 মানুষের পিছনে ঘুরে 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 জিনিসটা দাঁড়াইছে, মানে আলটিমেটলি জিনিসটা পসিবল কিন্তু জিনিসটা একদম ওভারনাইট ঘটে যাবে না কেউ যদি এরকম ক্যারিয়ার সুইচ করতে চায়। জি, তো ভাইয়া হচ্ছে মানে আপনি তো ইন্টেনশন ছিল আপনার আইপি নিয়ে পড়ার, যার কারণে হচ্ছে আপনি এমএস করতে আইপি মানে এমএস করতে গিয়েছেন, মানে ওখানে গিয়ে আপনার কাছে মানে কখন সেটা মনে হলো বা কখন আপনি সেই এনকারেজমেন্টটা পেয়েছেন যে আমি এখন সুইচ করতে পারবো, আমার কাছে মনে হয় যে এই লাইনে গেলে আমি অনেক ভালো করবো? এইটার একটা বড় কারণ ছিল যে আমি আমি যেমন হচ্ছে আসলাম হচ্ছে 1 সেমিস্টার পরে, ওখানে একটা লম্বা কাহিনী আছে, বাট কাহিনীর ছোট ভার্সন হচ্ছে যে আমি একটা ইন্টার্ন করতে চাইছিলাম আইপি থেকে আর কি। সো আইপি থেকে আমি ইন্টার্ন করতে চাইছিলাম, একটা ইন্টার্ন আমি শেষ পর্যন্ত পাইছিও, কিন্তু এসে ইন্টার্ন পাইতে গিয়ে আমি যেটা দেখলাম যে সিএসসি ছেলে পেলে যত ফ্রিকুয়েন্টলি যত কুইকলি ইন্টার্ন পেয়ে যাচ্ছে, আইপি ছেলে পেলেদের অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে ইন্টার্ন পাওয়ার জন্য। আমি শেষ পর্যন্ত একটা ইন্টার্ন ম্যানেজ করছি, ইন্টার্নের পারমিশন ম্যানেজ করছি, কারণ কিছু রুলস এর নিয়ম ছিল যে যদি 9 মান্থ বা 2 সেমিস্টার ইউএসএ তে না হয় তাহলে সামারে ইন্টার্ন করা যায় না, তো ওইটাকে আমি অন্যভাবে প্রফেসর আন্ডারে কনভার্ট করে আলটিমেটলি আমি আইপি একটা ইন্টার্ন করি। ইন্টার্নটা ভালোই ছিল এবং ওই কোম্পানি এটা খুব ভালো ছিল, আমি ভালো মোটামুটি আমার সামারটা খুব কাজেই লাগছে। কিন্তু আমি যখন দেখলাম যে না সিএসসি ছেলেবেলে মানে নাম করা কোম্পানিতে যাচ্ছে এখানে সেখানে যাচ্ছে, তো সামহাউ একটু আমার চোখে লাগছে যে কেন আমি পারতেছি না, আমার 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 আমি কোথায় আটকে আছি। তো আটকে হচ্ছে কিছুই না, আমার হচ্ছে আটকে আছে আমার জাস্ট ডিগ্রিটা নাই বা আমার লেভেলিংটা নাই এই কারণে। তো লেভেলিংটা আসলে পসিবল কিনা কিভাবে সম্ভব, সো ওইখানে গেলে প্রথম প্রথম যে কোনো কিছু করতে গেলে অনেকগুলো বাধা আসবে যে না তোমাকে সিএসসি তে ভর্তি নিব না, কারণ তুমি মাস্টার্স এ ভর্তি হবা, তুমি আন্ডার গ্রেডই করো না, এই সব যে মাস্টার্স কিভাবে তুমি পারবা। তো এই টাইপের কিছু জিনিস জিনিস ছিল, কিন্তু এটা ওই যখন ইন্টার্ন পাইতে একটু চ্যালেঞ্জিং ছিল, শেষ পর্যন্ত পাইছি। পাওয়ার পরে যখন দেখলাম প্লাস আরো কিছু কয়েকটা জিনিস দেখলাম যে হালকা একটু কাজের টাইপ বা এটা সেটাতে একটু একটু ভেরিয়েশন আছে, তো সেগুলোর উপরে বেস করে আর লুক্রেটিভও লাগতো, যে বড় বড় কোম্পানিগুলো নামগুলো আমরা যেগুলো বেশি শুনি সেই জিনিসগুলো লুক্রেটিভ লাগে এবং
ওদের চান্স অনেক বেশি, যারা আইটি ওদের চান্স ওই কোম্পানিগুলোতে বেশি। বা বিজনেস রিলেটেড যদি কিছু করতে চাই, আমার বিজনেস রিলেটেড কিছু আগ্রহ অনেক আগে থেকেই ছিল, সেটাও মনে হয়েছিল যে এই সিএসসি ফিল্ডে অনেক বেশি ইজিয়ার। কারণ বাংলাদেশে যখন আমরা ছোটখাটো একটা আমাদের কাজ ছিল, যখন আমরা দেখতাম যে আমরা একভাবে স্ট্রাগল করতেছি, আইটি যারা শুরু করছিল তারা অনেক ভালোভাবে করতেছে, যদিও অন্য সাইট গুলো দূর থেকে দেখতে ভালোই লাগে, মানে দূরের জিনিস বা আরেকজনের গার্লফ্রেন্ড কে দেখতে সুন্দরই লাগবে, মানে এটা হচ্ছে নর্মাল বিষয়, কিন্তু দূর থেকে অনেক লুক্রেটিভ মনে হচ্ছিল আর কি। তো সেই কারণে মনে হলো যে না, যাওয়া যাইতে পারে আর কি। বলে না যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দ্য আদার সাইড, সেটাই আর কি, দূরের দূরের জিনিস, যে মাছটা ছুটে যায় সেটাই বড় মাছ আর কি, আর যেটা ধরতে পারে সেটা ছোট। আচ্ছা তো ভাই এই সম্পর্কে আরেকটা কোশ্চেন যেটা করবো সেটা হচ্ছে যে মানে ওয়াই স্পেসিফিকলি ইউএসএ, মানে আমরা তো অনেক অস্ট্রেলিয়া যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, মানে আপনি কেন স্পেসিফিকলি ইউএসএ টার্গেট করেছিলেন? এটা আসলে খুব শর্ট নোটিসে হয়েছে, আমার আসলে অত প্ল্যান ছিল না দেশের বাইরে যাওয়ার। আমরা পাশ করার আগ থেকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা ছোটখাটো একটা বিজনেস শুরু করছি, পাশ করার আগ থেকে, ফাইনাল ইয়ার থেকে আর কি। তো ওটা শুরু করার পরে আমাদের মোটামুটি, আমার পার্সোনাল প্ল্যান ছিল, আমরা তিনজন, আমরা প্রায় 5-6 জন মিলে শুরু করছিলাম, বাট তিনজন খুব সিরিয়াস ছিল, সেই তিনজনই আমরা কন্টিনিউ করতেছিলাম, 3 বছরের মতো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমাদের মোটামুটি আমরা একদম স্টেবল, স্টেবল বলা যাবে না বাট রিজনেবল, এবং ওই বিজনেসটা আমার ফ্রেন্ডরা এখনো খুব সিরিয়াসলি করতেছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পজিশনে আছে। তো কিছুদিন পরে আমাদের আমাদের কয়েকজন ফ্রেন্ড যখন হচ্ছে ইউএসএ তে যাওয়া শুরু করলো আর কি, যারা হচ্ছে একটু হার্ডওয়ার্ক করে, হয়তো রেজাল্টে অতটা কম্পিটিটিভ ছিল না, কিন্তু তারপর ভালো করে জিআরই টিআরই দিয়ে ইউএসএ তে চলে যাচ্ছে, সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, স্পেশালি হচ্ছে ওরা যায় তো হচ্ছে ফল সেমিস্টারে, গিয়ে ওরা ফল কালার টালার ছবি দিচ্ছে। তখন আমার মনে হলো আরে ওরা চলে যাচ্ছে আমি যাব না কেন, কি অবস্থা, তখনই ওটা আমার চোখে লাগছে। চোখে লাগার পরে মনে হয়েছে যে ঠিক আমি তো যাইতে পারে। তো সামহাও লাকিলি আমার রেজাল্ট একটু ভালো ছিল, আবার আমার আরেকটা ফ্রেন্ড ছিল আইবি এর, ও আসলে জিআরই দিবে, কারণ সে ইকোনমিক্স এ পড়তে গেলে জিআরই দিতে হয়, ইকোনমিক্স এ যারা পড়তে চায় তাদেরকে আবার জিআরই দিতে হয়, তো ও জিআরই দিবে, তো ও আবার জিআরই ম্যাথস জানতো না, আমার ম্যাথস একটু একটু উইকার ছিল আর কি, কারণ আইবি এর স্টুডেন্ট ইউজুয়ালি ম্যাথস একটু উইকার হবে, ইংলিশ একটু বেটার হবে আর কি। তো ও মাঝে মধ্যে হচ্ছে ওর বাসায় হচ্ছে আমাকে উইকেন্ডে বা শুক্রবারে নিত আর কি, আর আমিও যেতাম ওদের বাসায়, যে সুন্দর সুন্দর খাওয়ার রান্না হইতো, মানে খুবই লুক্রেটিভ লুক্রেটিভ খাওয়ার রান্না হইতো, স্পেশালি ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল, সিলোটি ফ্যামিলি, তো ওদের আবার কম্বাইন ফ্যামিলি, তো দেখা গেছে যে মানে আমরা ইউজুয়ালি হলে খাইতাম বা এখানে সেখানে খাইতাম একটা আইটেম দুইটা আইটেম, ওদের টেবিলে থাকতো 10-12টা 14টা আইটেম, রাইট? ওগুলো দেখে আমি হচ্ছে ওই শুক্রবারে গেলেই, শুক্রবারে গিয়ে সকালবেলা ওকে ম্যাটটা দেখাইতাম, বিকালবেলা দুপুরে খাওয়া হইতো, সকালের স্পেশাল নাস্তা, বিকেলের স্ন্যাক্স, মানে সেই রকম অবস্থা। যে তো হলের ওর ফিল্ড মতো এটা অনেকটা, মানে আপনার জন্য হ্যাঁ হলের ফিল্ড যেরকম আমরা দেখি সেরকম হয়ে যাইতো প্রতি ফিস্টের শুক্রবার। চাইতে অনেক বেশি আর কি, এবং ভ্যারাইটি ভ্যারাইটি আইটেম, ও অনেকগুলো ভাবি ছিল, ওর আম্মু ছিল, তারা মানে সবাই আলাদা আলাদা রান্না করে, মানে সেরকম একটা বিষয় মনে হচ্ছে যেন বিআইপি খাওয়া দাওয়া আর কি। তো ওখানে ওই কারণে যাইতাম, যাওয়ার পরে হচ্ছে তো ও ও আসলে টাকা দিয়ে আমাকে বললো যে আমি দেই, তুই আমাকে দে, তাহলে একসাথে প্রিপারেশনটা হবে, কিন্তু জিআরই টা তখন সিরিয়াসলি দেই নাই। তো আমি যেহেতু একটু যেহেতু টিউশনই করতাম, কোচিং সেন্টারে পড়াইতাম, পড়াশোনা মোটামুটি করতাম একটু, তো আমার ম্যাথস মোটামুটি রিজনেবল ছিল, তখন জিআরই ছিল 800 ম্যাথসে আর 800 বারবারে, এখন নাম্বারিংটা চেঞ্জ হয়েছে। তো সেই কারণে আমি ওকে দেখাইতে দেখাইতে গিয়ে ম্যাথসে দেখা গেছে আমি ম্যাথসে 800-তে 800 পেয়ে গেছি সামহাও, আর ভার্বালে গিয়ে আমার অবস্থা খারাপ, সম্ভবত 800-তে 340 বা এরকম কিছু একটা পাইছিলাম, আর তাও পেয়েছিলাম আমার ফ্রেন্ড আমাকে কয়েকটা বুদ্ধি দিয়ে দিয়েছিল, একটা বুদ্ধি ছিল এরকম যে ওই অ্যানালজি গুলো খুব কনফিউজিং আসে, তো তো ওয়ার্ড দেখে যে দুটো তোর কাছে অ্যান্সার সঠিক মনে হবে ওই দুটো অ্যান্সার দিবি না, বাকি দুটো থেকে একটা দিবে, কারণ এই দুটো দিছে তোকে কনফিউজ করার জন্য, যাতে তুই ভুল করে দুটো দেখ। তো ওর কিছু বুদ্ধি ছিল বা হচ্ছে ওই কম্প্রিহেনশনে ও অনেক স্মার্ট, সো কম্প্রিহেনশন পুরোটা না পড়ে আমি কিছু অ্যান্সার, এটা অ্যান্সার দিতে পারবি, এটা দিতে পারবি, এটা দেখলে তোকে লাস্ট প্যারাগ্রাফ পড়তে হবে, ও অনেক টেকনিক জানতো এই মানে কম্প্রিহেনশন বা ইংলিশে, তো ওগুলো দিয়ে আমি আন্দাজে আগে 340-এর কাছাকাছি মতো পাইছিলাম। তবে জিআর এটা সামহাও রেডি ছিল আর কি ওই কারণে। তো এরপরে আমি হুট করে অ্যাপ্লাই করি, এবং এটা অনেক খুব দ্রুত হয়েছে, এমনও হয়েছে যে আমি এমবাসির ফর্ম ফিল আপ করছি কিন্তু তখনও আমার কাছে ইনভাইটেশন লেটার আসে নাই, তো আমি ওই ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে, ওইখানে আমার পরিচিত একটা ফ্রেন্ড ছিল, যেহেতু আমাদের ব্যাচের ফ্রেন্ডরা অলরেডি যাওয়া শুরু করছে, তো ওকে দিয়ে আমি ইনভাইটেশন লেটারটা ওখানে উঠাইছি, উঠাইয়া ওকে দিয়ে পাঠাইয়া ফেডেক্স এসে পাঠাইছে, আমাকে একটা স্ক্যান করে পাঠাইছে, স্ক্যান কপিটা প্রিন্ট আউট করে আমি এমবাসিতে ভিসার জন্য দাঁড়াইছি, অরিজিনাল কপি এখন আমার হাতে আসে না, এমন ভাবে ডেটটা সেট করছি যাতে আগের দিন রাত্রে ট্র্যাকিং নাম্বার দিয়ে আমার কাছে লেটারটা চলে আসে। সো এরকম করে আমি একদম লাস্ট মোমেন্টে এমবাসিতে দাঁড়াইছি, এবং
লাস্ট মোমেন্টে আমি খুব শর্ট ডিউরেশনের জন্য ওখানে গেছি। তো খুব বেশি অ্যানালাইসিস করে যাই নাই, যদি হয়তো অ্যানালাইসিস করে হয়তো যেতে পারতাম, হয়তো আর একটু ভালো বা খারাপ কিছু একটা যেতে পারতাম, অন্যান্য দেশগুলো রিসার্চ করতাম, অ্যানালাইসিস করে টরে। তো আমি অত ডিটেইল ভাবে চিন্তা করে করি নাই, অল্প সময়ের মধ্যে আমার এই ডিসিশন গুলো ভাই, নেওয়া হয়েছিল। তো অ্যাকচুয়ালি যে ডিসিশন নিয়েছেন মানে এটা আই গেস আপনার জন্য মানে একদম পারফেক্ট ছিল, মানে পারফেক্ট পরে এইটা এইটা মানে পারফেক্ট আসলে কিনা সেটা বলা যায় না, কারণ সামহাউ পারফেক্ট হিসেবে মেনে নিতে হবে, এই কারণে যাতে তুমি অ্যাটলিস্ট হ্যাপিয়ার থাকো যে না দিস ইজ দ্য বেস্ট ফর মি। ওকে। সো ভাইয়া, আমি হচ্ছে যখন মানে আপনার প্রোফাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম, তো তখন মানে আমি যেটা আপনার ওয়েবসাইটে দেখেছিলাম আর কি, যে ইন্টারভিউ দিতে গিয়ে আপনার অনেক হ্যাসল হচ্ছিল। সো তো আমার যে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে, আমরা জানি যে বড় বড় টেক কোম্পানি যেগুলো আছে, লাইক ধরেন গুগল আর হচ্ছে অ্যামাজন, তারপর হচ্ছে মাইক্রোসফট, ওরা যখন রিক্রুট করে তখন হচ্ছে লাইক 3 রাউন্ড অর 5 রাউন্ড ইন্টারভিউ নেয়, এবং ওখানে হচ্ছে আপনার লাইক হাতে কলমে ওদের ওই যে কোড করতে হয়। সো মানে এই জিনিসটা আপনি মানে কিভাবে করেছিলেন, যে হাতে কলমে কোড করতে চর্চাটা, সেটা আপনি কিভাবে সো করেছিলেন? প্রথম ধাক্কায় হচ্ছে যে আমি যখন একদম শুরু করছিলাম তখন আমি আসলে যেহেতু ডিফারেন্ট ফিল্ড থেকে আসছি, তো আমি অনেকে প্রচুর স্ট্রাগল করা লাগছে, ইন্টারভিউ গুলো দিতে পারি নাই। না দেওয়ার পরে বা যেগুলোতে আমি প্রায় আমি সম্ভবত মাইক্রোসফট থেকে 4 বার বা 5 বার রিজেক্টেড, সম্ভবত 4 বার রিজেক্টেড আর কি, ক্যাম্পাস ইন্টারভিউ, অনসাইট ইন্টারভিউ দিয়ে, প্লাস হচ্ছে ওদের অনলাইন ইন্টারভিউ দিয়ে। আমি এই জিনিসগুলোর প্র্যাকটিসের একটা বড় কারণ ছিল যে অনেকগুলা ওয়েবসাইট ছিল বা বই ছিল আর কি, ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ, তারপরে হচ্ছে এই টাইপের কেরিয়ার কাপের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমি কিছুটা প্রিপারেশন নিতাম। তো এই দেওয়ার পরে হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যাইতো যখন ওরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে কোশ্চেনে যাইতো বা লাস্টের লেভেলে যেত, এবং একটাতে হচ্ছে আমি একদম মাইক্রোসফটে খুব কাছাকাছি চলে গেছিলাম, ফাইনাল রাউন্ডে গিয়ে প্রজেক্ট ইন্টারভিউর পরেও আমি চলে গেছিলাম, ফার্গোতে ওদের একটা ক্যাম্পাস ছিল সেখানে, কিন্তু সেখান থেকে আমি ফাইনালি রিজেক্টেড হয়ে গেছি। এবং রিজেক্টেড হয়ে যাওয়ার একটা বড় কারণ ছিল মেবি ল্যাক অফ কনফিডেন্স এবং নলেজের ব্রেথটা ছিল না, কারণ আমি স্পেসিফিক কিছু কোশ্চেন পারছি, দু একটা কোশ্চেনে যখন আমাকে পেঁচায় পেঁচায় ধরে তখন আমি পারতেছিলাম না। তো এইটা কেউ যদি এখন করতে চায়, এবং 2015 সালের পর থেকে আমি এই এই কোম্পানি গুলোকে চেস করা বন্ধ করে দিছি, আমি আমার আমার কেরিয়ার বা লাইফের গোলটাকে একটু ডিফারেন্ট ভাবে সুইচ করে ফেলছি 2015-তে। সো কেউ যদি এখনো করতে চায়, মেইন জিনিস হচ্ছে তাকে মোটামুটি কোনো একটা হয়তো হ্যাকার র্যাঙ্ক অথবা লিড কোড এই সাইট গুলোতে গিয়ে তাকে প্রচুর প্রবলেম সলভ করতে হবে, এবং পিয়ার টু পিয়ার ইন্টারভিউর কয়েকটা সাইট আছে, সেসব সাইট গুলোতে গিয়ে আরেকজনের কাছে যত বেশি মানে প্র্যাকটিস করা যায় এটা খুব ভালো। আর কেউ যদি খুব সিএসসি প্রথম দিকে পড়ে এবং আগে থেকে যদি প্রবলেম সলভিং করে তাইলে তার জন্য অনেক বেশি ইজিয়ার, কারণ সে যদি প্রবলেম সলভিং গুলো করে আসে তার জন্য ইজিয়ার। তো অ্যালগোরিদম এবং এই জিনিসগুলোতে আসলে তাকে একটু যথেষ্ট সময় দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে, এবং ভিতরের জিনিসগুলো বুঝতে হবে যে আসলে কেন করা হচ্ছে, ওইটা ওই জিনিসগুলো যখন একটু ডেপথে গিয়ে পেঁচাই ধরে, তাহলে যারা অল্প অল্প করে শুধুমাত্র প্রবলেম সলভ গুলো করে আসছে কিন্তু থিঙ্কিং করে আসে নাই, তাহলে ওরা ওই অ্যান্সার গুলো দিতে পারবে না, কারণ ওরা সামহাও পেঁচাই ধরে যখন তখনই আটকে যাবে আর কি। সো আমার ক্ষেত্রে সেই জায়গাগুলোতে হয়েছে, সেই জায়গাগুলোতেই আমি আটকে গেছিলাম। আচ্ছা ভাই, ব্যাপারটা হচ্ছে যে ধরেন এই যে বিভিন্ন বড় বড় টেক কোম্পানি বা ইউএসএ তে অনেক মাঝারি রকমের কোম্পানি যারা হচ্ছে অনেক লুক্রেটিভ জব অফার করে, তো এই জব অফার গুলো দেখা যাচ্ছে পাওয়ার জন্য বা হচ্ছে কখন ইন্টারভিউ দিতে যেতে হবে, তো সেটার জন্য অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো একজন প্রোগ্রামার হিসেবে বা হচ্ছে একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হিসেবে মানে এই নেটওয়ার্কিংটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি? বিকজ ধরেন কেউ যদি MBA যারা করে, যারা BBA করে, ওদের মধ্যে নেটওয়ার্কিং করার প্রবণতাটা অনেক ভালো দেখা যায় এবং ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে এদিক দিয়ে। সো আমরা কিভাবে এই জিনিসটা বিল্ড আপ করতে পারি? প্রথমত কেউ যদি হচ্ছে সিমিলার ফিল্ডে পড়াশোনা করে, যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তৈরি করে, তার নেটওয়ার্কিং করাটা খুবই সিম্পল, কারণ তার আসলে ওই নেটওয়ার্কিং থিওরি জানার দরকার নেই, তার মামা খালু যেগুলো দরকার চাকরি পাওয়ার জন্য বা যেটা করার জন্য সেগুলো তার ক্যাম্পাসেই আছে আর কি। ধরো তোমরা এখন যে ইয়ারে পড়তেছো, রাইট, ধরো তুমি পড়লা ধরতেছো সেকেন্ড ইয়ারে পড়তেছো, তার মানে তোমার ওইখানে যে থার্ড ইয়ারে আছে বা যে ভাইয়া বা ফোর্থ ইয়ারে আছে,
তারা হচ্ছে এখন তোমার ক্যাম্পাসে, তো আইট্রিপলির হয়তো তারা কোনো একজন পজিশনে আছে বা কিছু একটা নাই, অ তোমার নাই কিন্তু তোমার আগের ব্যাচে, তো এখন তারা ক্যাম্পাসে সিনিয়র বাই কিছু একটা, সেরকম কোনো পাত্তা দিচ্ছ না, আমরা ছোট মানুষ আমরাই তো বেশি বুঝি এরকম একটা বিষয়, তো এইভাবে তুমি থাকতেছো। কিন্তু তুমি যখন ফাইনাল ইয়ারে যাবা তখন কিন্তু এই ভাইয়া আপুরা আর ক্যাম্পাসে থাকবে না, তারা জব ফিল্ডে চলে গেছে। তো ক্যাম্পাসে থাকা অবস্থায় তুমি যদি কোনো একটা অর্গানাইজেশনের থ্রুতে বা ডিপার্টমেন্টে কোনো একটা ইভেন্টের থ্রুতে অথবা হলের বড় ভাই হিসাবে বা হলের আপু হিসেবে তোমার সাথে ইন্টারাকশন থাকে যে আপু কি করতেছেন বা কোথায় অ্যাপ্লাই করতেছেন, এই খবরগুলো যদি থাকে তাহলে তুমি যখন পাশ করে যাবা তখন সে কিন্তু অলরেডি জব করতেছে। তার সাথে তোমার যদি ওই কানেকশনটা থাকে, ইনবক্সে যদি হচ্ছে চ্যাটিংটা থাকে, তাহলে কিন্তু জিজ্ঞেস করতে পারো আপু আপনার ওখানে ওপেনিং আছে কিনা, অথবা ওপেনিং আছে আমি কিভাবে প্রিপারেশন নেবো, কিভাবে কোশ্চেন, এরকম অনেক প্রজেক্ট আমরা যখন ফাইনালি আমাদের স্টার্ট আপটা শুরু করি আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রজেক্ট গুলোই পাইছি আমাদের চেয়ে 2 বছর সিনিয়র আপুদের। সুদীপা নামে একজন আপু ছিলেন, সেই আপুর থ্রুতে, একটা হচ্ছে নওরোজ ইসলাম নামে আরেকজন ভাইয়া ছিলেন, তাদের থ্রুতে আমরা ফার্স্ট কাজগুলো পাই। সো আমাদের মামা খালু কিন্তু আমাদের ক্যাম্পাসে জাস্ট আমাদের 1-2 বছর সিনিয়র ভাইয়া বা আপুরাই, ওদের সাথে যদি আমাদের কানেকশন থাকে, ওদের সাথে যদি আমাদের নেটওয়ার্ক থাকে, ওরা যখন জবে যাবে ওই কানেকশন দিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেকের চাকরিটা সহজে হয়ে যেতে পারে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমরা জানি ডিপার্টমেন্টের কোন স্যার বা কোন কোন ম্যাডামের ইন্ডাস্ট্রির সাথে কানেকশনটা বেটার আছে, এটা কিন্তু ক্যাম্পাসে থাকলেই 1 সেমিস্টার 2 সেমিস্টার পরে জানাই যায়, এটা আমরা সবাই জেনেই যাই। তো ওই স্যারের সাথে যদি কোনো ভাবে ইন্টারাক্ট করা যায় বা তার আন্ডারে যদি থিসিস করা যায় বা কিছু একটা করা যায়, আমরা থিসিস নাও করি তার সাথে যোগাযোগ থাকে, অনেক সময় স্যারের কাছে হয় যে আমার একটা দুটা লোক দরকার কাকে দিব, স্যারদের কাছে স্টুডেন্ট হতো একজন বা দুজনকে জানে, তো এমন দেখা গেছে যে আমি ওই স্যারের সাথে কাজ করছি, স্যার বলতেছিল যে অমুক কোম্পানিতে একজন লাগবে, তো ব্যাচের কে কে এখনো চাকরি পায় নাই, তাদের দুইজনের সিভি আমাকে পাঠাও বা আমার ওই ইমেলে পাঠাই দাও। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু বেশি দূর, আমি সেমিনারে যদি যাই নেটওয়ার্কিং করি খুবই ভালো, আমি যদি হচ্ছে কোনো একটা অনলাইন ফোরামে গিয়ে করি খুবই ভালো, সেটা না করতে পারলেও আমার ঘরের কাছে যে আমার মামা খালুটা আছে ওগুলোকে আমরা যদি ধরি তাহলে নেটওয়ার্কিং কিন্তু এখানে ইজিলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে ভার্সিটি লাইফটা কাটাই, মানে এই জিনিসটা আমরা হয়তো অনেকেই বুঝি না, যখন আস্তে আস্তে আমরা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে উঠি তখন হচ্ছে আস্তে আস্তে যখন আমাদের দরকার হয় যে নেটওয়ার্কিংটা মানে আমাদের এখন দরকার, তখন দেখা যায় যে অনেকে ওটা বিল্ড আপ করতে পারে না, বিকজ ওরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে কিছু করে নাই। তো ভাইয়া এই ক্ষেত্রে আমি একটা, এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে লাইক ইউএসএ তে বিভিন্ন রকম কোম্পানি আছে যারা হচ্ছে ইন্টার্নশিপ অফার করে, এবং আমি যেটা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ওরা ওই ইন্টার্নশিপটা ইউএসএ সিটিজেন অথবা যারা ইউএসএ রেজিডেন্ট শুধুমাত্র ওদের জন্য অফার করে, খুব কম পোর্শনই হচ্ছে ওরা বড় স্কলারশিপ বা এরকম ইন্টার্নশিপ রাখে যেটা যেখানে হচ্ছে বাইরে থেকে কেউ গিয়ে মানে জয়েন করতে পারে। সো যদি কেউ সেই ক্ষেত্রে মানে ওই টাইপের ইন্টার্নশিপ করতে পারে তবে সেটা তার ক্যারিয়ারের ক্ষেত্রে কেমন হেল্প করবে? সো আমি যেটা দেখছি বা আমি নিজে যখন খুঁজতে গেছি, স্পেশাল স্পেশাল কয়েকটা জিনিস ছাড়া কিন্তু ইন্টার্নের জন্য ওই রেস্ট্রিকশন থাকে না। সাপোজ ওইরকম যদি হয় যে এয়ারফোর্স এর কোনো একটা প্রজেক্ট, কেউ হয়তো এয়ারফোর্স এর অথবা আর্মিদের কোনো একটা প্রজেক্ট, যারা মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং বা কিছু একটা ইনোভেশন করবে, সেক্ষেত্রে সিটিজেনটা রিকোয়ার্ড। আর বাকি যে জিনিসটা রিকোয়ার্ড সেটা হচ্ছে, যে জিনিসটা আমাদের অনেকের হয়তো নাও থাকতে পারে, সেটা হচ্ছে এখানে জব করার বা পে যে করবে সে পে এর একটা পারমিশন লাগবে, তার মানে জব করার একটা লিগ্যাল পারমিশন লাগবে। এই জিনিসটা কোম্পানি গুলো করতে পারে না, কারণ এটা তাদের করতে গেলে অনেক হ্যাসেলের বিষয়। আমার ফার্স্ট যে ইন্টার্নটা ছিল ও সেটার কাহিনীটা যদি বলি, সেটা হচ্ছে যে ইন্টার্নটা ছিল হচ্ছে এরকম, তারা জব পারমিশন দিবে যাদের পারমিশন আছে, স্পেশাল নতুন কারোর জন্য ওরা অ্যাপ্লাই করে পারমিশন নিয়ে আসাটা, ইন্টার্নশিপ যেহেতু 3 মাসের একটা জিনিস বা বা বেশি হলে 6 মাসের একটা জিনিস, সাধারণত 3 মাসেরই হয়, এটার জন্য ওরা অত হ্যাসেল করতে যাবে না। তো আমি যেমন হচ্ছে, আমি যখন আইপি হিসেবে ফার্স্ট ইন্টার্নটা করতে যাই, ফার্স্ট দিনে আমি জানি আমি ইন্টার্নটা করতে পারবো না বাই ল, কারণ আমার ইউনিভার্সিটি থেকে আমাকে পারমিশন দিবে না, ইউনিভার্সিটি থেকে পারমিশন দিবে না, কারণ হচ্ছে ইউনিভার্সিটি পারমিশন দিবে ওদেরকে যারা 2 সেমিস্টার, অর্থাৎ যারা ফলে আসে, ফল এবং হচ্ছে এই উইন্টার এই দুইটা বা স্প্রিং এই দুইটা সেমিস্টার করার পরে তারা 2 সেমিস্টার হয় বা 9 মাস হয়, তারপরে ওরা ইন্টার্ন এক্সটার্নাল ইন্টার্ন করার জন্য 40,000-40 ঘন্টা উইকলি কাজ করার জন্য পারমিটেড, ইউনিভার্সিটি গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে একটা নাম আছে ওইটার নাম দিয়ে তারা পারমিশনটা নিয়ে দেয়, কিন্তু এখানে ইন্ডাস্ট্রি পারমিশনটা দেয় না, পারমিশনটা তাকে ম্যানেজ করতে হয়। তো আচ্ছা, এইটা
ম্যানেজ করার জন্য এখন আমি কি করবো, আমি ওখানে গেছি, প্রথম দিন গিয়ে আমি কিছু বলতেছি না, ওরা আমাদেরকে ট্যুর দিল। ট্যুর দেওয়ার পরে হ্যাঁ, ওদের যেই যে ফ্যাক্টরিটা ছিল, ফ্যাক্টরির যে ইনচার্জ সে আসলো, ইন্টার্ন অনেকগুলো ইন্টার্ন ছিল, প্রায় 10-12 জন, সবার কাছে বিভিন্ন ফিডব্যাক যাচ্ছে। তো আমি তো জানি যে আমি করতে পারবো না, তো আমি ওই 2-3টা ফিডব্যাক আমি আগে থেকে রেডি করে রাখছি, যে তোমরা এটা কেন করতেছো, এটা কেন করতেছো, এটা কেন এভাবে চিন্তা করতেছো না। তো আমি এরকম লেআউট রিলেটেড, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ছিলাম, লেআউট রিলেটেড এবং ওদের প্রসেস অপটিমাইজেশন রিলেটেড জাস্ট আমার যা মনে আসছে আমি 2-3টা কোয়েশ্চেন করছি। করার পরে দেখতাম যে না, সে আমার জিনিসগুলো লিসেন করতেছে, আর বিদেশিরা ওরা অত বেশি কথা বলে না, মানে একটা দুইটা জিনিস বলে বা বলে না, বা তারা কাজ করে অত বেশি হাউকাউ করে না। তো একটা দুইটা হওয়ার পরে, তখন ওই সেশন যাওয়ার পরে পরের দিন আমি তাকে বলছি, দেখো আমি ইন্টার্নটা তো করতে পারবো না। সে বলে, কেন তুমি করতে পারবা না? কেন? কারণ ওরা আমাদের কমপ্লেক্সিটিটা বুঝে না, কারণ ওরা এখান থেকে বড় হয়েছে, সবকিছু ওদের জন্য ফ্রি, ওদের অত কোনো রেস্ট্রিকশন নাই, আমাদের যে রেস্ট্রিকশন ওরা বুঝে না। তো আমি তখন কিভাবে ইন্টার্নটা করব, কারণ ইন্টার্নটা করার জন্য আমাকে যে পে করবে এটা বুঝতেছি, ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল অফিসে যাচ্ছে, ওরা বলতেছে না তুমি পারমিশন পাবা না, এসে পাবা না। ফাইনালি ফাইনালি ওইখানে একটা মিড লেভেলে একজন ছিল, নেইথান নামে একজন, সেই নেইথান একজনকে রাজি করানো হয়েছে যে সে ছোট একটা প্রজেক্ট বানাবে, সেই প্রজেক্ট আমাদের ক্যাম্পাসের একজন টিচারকে দিবে। তো টিচারের আন্ডারে প্রজেক্ট হিসেবে যাবে, আমি আরেকজন টিচার যে আমার অ্যাডভাইজার না, আরেকজন টিচারের আন্ডারে সে পে করবে, তখন আমি ক্যাম্পাসের ভিতরে কাজ করতে পারবো। সো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমরা অন ক্যাম্পাস কাজ করতে পারবো, এটার আমাদের যখন হচ্ছে নর্মাল রেগুলার সেশনের সময় আমরা 20 ঘন্টা করতে পারবো, সামারের সময় আমরা 40 ঘন্টা করতে পারবো ক্যাম্পাসে। এই যে ইনডাইরেক্ট একটা রাস্তা খুঁজে বের করা যদি দরকার হয়, তো একটু করার জন্য যে হ্যাসেল, মানে একদের সাথে যে এই যে রিসার্চ করা, এই যাওয়া ও যাওয়া, এর কাছে যাওয়া, এর ধরা ওরে ধরা, আরেকজন টিচারকে রাজি করা, নিজের অ্যাডভাইজারকে বাদ দিয়েছে, রিক্স গুলো আমরা অনেকে নিতে চাই না, নেওয়ার কারণে আমরা ইনডাইরেক্ট রিসার্চ গুলো করতে পারি না, অনেক যে প্রবলেম গুলো চলে আসে, এটা হচ্ছে একটা ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর আমি যেটা দেখছি এবং বিভিন্ন জায়গায় দেখছি, আইআইটি থেকে ইন্ডিয়ান আইআইটি যাবা এবং আইআইটি থেকে চেষ্টাই করি না, ওই লেভেল পর্যন্তই যাই না, যে আসলে হ্যাঁ আমরা জানি যাবে না, ওরাও জানা যাবে না, আমিও জানতাম আমি ইন্টার্ন করতে পারবো না, কিন্তু ওই জায়গাটা আমি কি আসলে স্টপ হয়ে যাচ্ছি, নাকি আমি এটাকে মানে ফিগার আউট অল্টারনেটিভ অল্টারনেটিভ অল্টারনেটিভ, আমি আইআরএস কে ফোন দিয়ে বলছি যে এটা কেন করা যাবে, কেন করা যাবে না, ওরা আমাকে না হলে 2 ঘন্টা ধরে ল শুনাইছে যে এই ল এই ল, এইভাবে এইভাবে তুমি করতে পারবা না। তো তুমি লিগালি করবা, কিন্তু তোমাকে ওয়ার্ক অ্যারাউন্ডটা খুঁজে বের করতে হবে, যেটা ইলিগাল তুমি হইতে পারবা না। তো লিগালি তুমি কিভাবে বাইপাস করে জিনিসটাকে করতে পারবা, এই জিনিসটা বের করার জন্য তোমাকে কিছুটা মানে কিছুটা এফোর্ট দিতে হবে, কারণ তুমি নর্মালের নর্মাল যে সেন্সের বাইরে যাবা, তো সেটা কিভাবে যাইতে হবে এটা তোমাকে ফিগার আউট করাটার যে এফোর্টটা, এটার আগে আমরা ম্যাক্সিমাম ও যাবে না, ওকে দ্যাটস ফাইন, যাবে না, ঠিক আছে, করা যাবে না, শেষ, ওটুক মেনে নিলে আর হবে না। বুঝতে পারছি ভাইয়া, আই থিঙ্ক আপনার একটু টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, কারণ আপনার হচ্ছে এটা বারবার ফ্রিজ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেটার করার চেষ্টা করি। ওকে এখন কি একটু বেটার? হ্যাঁ ভাই এখন এখন ঠিক আছে। ওকে ঠিক আছে, গুড। ওকে সো ভাইয়া, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে চেষ্টাটা কম, যার কারণে হচ্ছে আমরা মানে ইন্ডিয়ানদের সাথে হয়তো পারছি না। তো এই চেষ্টার যে ব্যাপারটা, এই জন্য এই ক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ধরেন মানে আমরা যারা হয়তো ফার্স্ট ইয়ারে আছে বা সেকেন্ড ইয়ারে আছে বা হয়তো হাই স্কুলে আছে কলেজে আছে, তো অনেকেই চায় যে হ্যাঁ আমি আপনারা আপনারা হচ্ছেন তাদের ইন্সপায়ারেশন, যে আমি এরকম একজন ওয়েব ডেভেলপার হব বা হচ্ছে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, বা দেখা যাচ্ছে যখন তারা ইনিশিয়ালি স্টার্ট করে তারা হচ্ছে মানে গোলায় যায় যে তারা কি করবে, কোথা থেকে শুরু করবে। তো সেই ক্ষেত্রে ভাইয়া মানে তাদেরকে আপনি কি টিপস দিবেন? প্রথমত দুইটা জিনিসের কারণে আমরা আসলে খুব বেশি শুরুতে ফ্রাস্ট্রেট হয়ে যাই। এক, আমরা হচ্ছে আউটকামটা আগে পেতে চাই, যে হ্যাঁ আমি ঠিক আছে আমি এটা করব, আমি কত টাকা কামাবো বা আমি কত ফ্রিল্যান্সিং করে কত জিনিস করব, ওই জিনিসটা হচ্ছে প্রথমত হচ্ছে লোকজন খুব দ্রুত পেতে চায়, এই জন্য ওরা খুব পেশেন্সটা দ্রুত হারাই ফেলে, ওরা রেজাল্টের দিকে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি, আমি কি একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারছি, আমি কি হেন হয়ে গেছি, কেন হয়ে গেছি, না হই নাই, তো ওরা ফ্রাস্ট্রেশন, কারণ এক্সপেকটেশনটা এত বেশি, কিন্তু এটা আসলে রিয়েলিস্টিক এক্সপেকটেশন না। তো এক্সপেকটেশনটা প্রথমে তো বের করতে হবে, যে আমি আসলে কতটুকু এফোর্ট দিচ্ছি, এফোর্টের এক্সপেকটেশন। আমি নিজে যখন হচ্ছে 7-8 শিখতে যাই না, আমি যখন শিখতে গেছি তখন আমি মাস্টার্স এর স্টুডেন্ট, তারপরেও
আমি যে এই যে এর পিছনে যাওয়া ওর পিছনে যাওয়া, কয়েকজন বাংলাদেশে ছিল, অনেকগুলো ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ানদের পিছনে ঘুরে 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 এর কাছে ওর কাছে, আমার পকেটে সবসময় কোশ্চেন থাকতো, রাস্তায় কখনো দেখানো হয়ে গেলে, বাসে দেখা হইলে, এমনকি আমার একজন বাংলাদেশি ভাই ছিল, আমার পুরান একটা ভাঙ্গা গাড়ি ছিল তখন, সেই ভাঙ্গা গাড়িতে করে তাকে আমি ওয়ালমার্ট নিয়ে যাইতাম, যে ভাই আপনার কবে গ্রোসারি করা লাগবে, চলেন আপনাকে নিয়ে যাই, সেই বলে সে তো খুশি, বাসে করে যেতে লাগবে প্রায় 1 ঘন্টার মতো, গাড়িতে গেলে 15-20 মিনিটে যাওয়া যায়, তো সে গাড়িতে যাইতো, যাওয়ার পরে ফিরার পথে বা ওয়ালমার্টে বসে বসে তখন তাকে আমি কোশ্চেন গুলো জিজ্ঞেস করতাম, কারণ তাকে আমি একটা বেনিফিট দিছি, বেনিফিট দেওয়ার পরে এখন তাকে আমি প্রশ্ন করতেছি। সো ইটস এ লং টার্ম প্রসেস, যেটা 6 মাসে বা 2 মাসে বা 3 মাসে হবে না, এটাকে এফোর্টটাকে দেখতে হবে যে আমি আসলে কতটুকু এফোর্ট দিচ্ছি, এবং প্রথম কিছুদিন এটা মেক সেন্স করবে না, আমি বুঝবো না, এই জন্য শিখার অনেকগুলো ধাপ আছে। দুই একজন জিনিয়াস আছে, তারা হয়তো প্রথম ধাক্কায় বুঝে ফেলবে, ধরে ফেলবে, সবাই তো আর চমক হাসান না যে দেখে যেতে সবাই না, তো আমাকে প্রথমে বুঝতে হবে যে আচ্ছা কোন একটা জিনিস করতেছি, প্রথম থেকে দেখতে হবে এটা কিভাবে কাজ করে, এটা আমরা হয়তো বুঝবো না, যে আমরা দেখবো যে জাস্ট করলে হয়ে যাচ্ছে, ভিতরে জিনিসগুলো আমরা বুঝবো না, যে হাউ জিনিসটাকে আমরা করবো না, এই হোয়াট জিনিসটাকে আমরা দেখবো যে আচ্ছা এটা এই করলে এই হয়ে যাচ্ছে, কিন্তু এটা কেন হচ্ছে সেটা আমরা তো ফিগার আউট করবো না, ফিগার আউট করবো হয়তো একটা লেভেল বা 2টা লেভেল 3টা লেভেল পরে। সো প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে আরেকজনকে ফলো করো, বাস আর কিছুই না। আমি যদি একজনকে চোখ বন্ধ করে ফলো করি, আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত যাবো, ইউটিউবের একটা সিরিজ করতেছি করতেছি, দেখে দেখে প্র্যাকটিস করতেছি করতেছি, মাঝখানে এসে কাজ হচ্ছে না, 2-3 জায়গায় খোঁসা দিছি, কেউ কোনো অ্যান্সার দিচ্ছে না, ওকে এই সিরিজটা বাদ, একটা সিরিজ করবো। ইউটিউবের সিরিজের কিন্তু অভাব নাই, আমি যদি যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট শিখি, না হইলে হয়তো 10,000 ইউটিউব ভিডিও সিরিজ পাওয়া যাবে, বাংলায় সার্চ দিলো না হলে 500-1,000 পাওয়া যাবে, 500-1,000 না হলেও 10টা-20টা পাওয়া যাবে, তুমি 10টাই খুঁজে খুঁজে বের করে ট্রাই করো, বা তুমি আর কিছু খুঁজে না পাও, আইসিটির বইটা ধরে ধরে, ইন্টারমিডিয়েট আইসিটির বইটা ধরে ধরে আরেকবার খতম দিয়ে ফেলো, এই যে অল্টারনেটিভ একটা থেকে একটা একটা একটা, এবং এখন মোটামুটি না বুঝে ফলো করাটা প্রথম ধাক্কায়, তারপরে আস্তে আস্তে খোলাসা হইতে থাকবে, আচ্ছা এটা ওইখানে দেখছি, আবার উনি এইভাবে বলতেছে, আর অর্ধেক তো আমি জানি, এখন আরো 10% বেটার হবে, আরো পরে গিয়ে আরো 10% বেটার হবে, কারণ আমরা যখন অঙ্কই করতে চাই ক্লাসে, কিন্তু স্যার একবার করে দিছে, আমরা যদি সবাই এত জিনিয়াস হইতাম, বাসায় সেটা করার দরকার পড়তো না, টিউশনিতে বা প্রাইভেটে তো যাওয়া লাগতো না, কোচিং সেন্টারে তো যাওয়া লাগতো না, পরীক্ষার আগের রাত্রে তো আমার দেখা লাগতো না, মানে আমি যদি একটা অঙ্কের অ্যান্সার পরীক্ষার খাতায় লিখতে চাই, তার আগে ওই অঙ্কটা মিনিমাম আমাকে 5 বার করতে হয়, মিনিমাম, রাইট, মিনিমাম 5 বার করতে হয়, ক্লাসে আমি করলাম, প্রাইভেটে বললাম, কোন একটা মডেল টেস্টের আগে করলাম, তারপরে পরীক্ষার আগের রাতে করলাম, মিনিমাম 5 বার করতে হয়, কিন্তু আমরা যখন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং শিখতে চাই, ওই 5 বার বা 7 বার বা 10 বারের ধৈর্যটা আমাদের থাকে না, একবার 2 বার পরে আমরা কনক্লুশন ড্র করে ফেলি আমার দ্বারা হচ্ছে না, এই পেশেন্সের অভাবটা অনেক বেশি, আমরা শর্টকাটে অনেক কিছু দেখতে চাই, শর্টকাটে পেতে চাই, এবং আমরা ভাবি যে যে ভাইয়া বা আপু ওয়েব ডেভেলপার হয়ে গেছে, হেন তেন হয়ে গেছে, সে হয়তো 1 মাসে 2 মাসে হয়ে গেছে, তো ওই শর্টকাটে আসলে হবে না, তো এই শর্টকাটের আশাটা ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে ভাইয়া আপনি সবসময় একটা কথা বলেন যে ফার্স্ট কপি ফ্রম সামওয়ান দেন ক্রিয়েট ইওর ওন, তো এই ক্ষেত্রে যে সামওয়ান, আপনি ভাই একটু আগে বললেন যে হ্যাঁ আমি যদি ইউটিউবে সার্চ দেই, আমি 500 টিউটোরিয়াল দেখছি, অনেকজন আছে যে তারা শিখাচ্ছে, তো এই ক্ষেত্রে যে সামওয়ান চুজ করার ব্যাপারটা, মানে এই জিনিসটা মানে কিভাবে করা যায়, আপনি কিভাবে করেন? তো প্রথমত হচ্ছে যে আরেকজনের জন্য যেটা বেস্ট, যে তোমার কাছে যদি হচ্ছে বিরিয়ানি ভাল লাগে, আমার কাছে বিরিয়ানি ভাল লাগবে এমন কোনো কথা নাই, আমার হয়তো বার্গার ভাল লাগে, বা আমার বার্গার ভাল লাগে, তোমার বিরিয়ানি ভাল লাগে, তোমার স্পেশাল জনের হয়তো পাস্তা ভাল লাগে, রাইট, তো এরকম অনেক কিছু হইতেই পারে আর কি। সো আরেকজন যে বলছে যে বিরিয়ানি ভালো, তার মানে দুনিয়া সবারই বিরিয়ানি ভালো, এটা হবে না, তো তোমাকে চেখে দেখতে হবে। ধরো ছোটখাটো বাচ্চারা কি করে, ওরা তো জানে না যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, তো ওদেরকে মাটিতে ছেড়ে দিলে ওরা মাটিও মুখে দেয়, পিঁপড়াও মুখে দেয়, খাবারটাও মুখে দেয়, সবই মুখে দেয়, তারপরে বুঝে যে আচ্ছা এই জিনিসটা মিষ্টি, পরের বার আবার খেতে খেতে তারপরে গিয়ে সে বুঝে এটা তার জন্য ভালো। সো আমি 4-5টা জিনিস বলতে পারি, কিন্তু এইটাই যে একদম 100% সবার জন্য ইফেক্টিভলি কাজে লাগবে সেটা কোনো গ্যারান্টি নাই, তার মানে তোমাকে ট্রাই আউট করতেই হবে। আমাদের মধ্যে হয়তো একই সাথে বসে আছি, একই বাসায়, একই ফ্যামিলিতে হয়তো যমজ 2 জন ভাই বোন, বা একটু আগে পরে 2 জন ভাই বোন, কেউ হয়তো দেখা গেছে যে সে হয়তো ঝাল তরকারি খেতে পছন্দ করে, সেটা পছন্দ করে না, কেউ হয়তো দেখা গেছে লাচ্চা সেমাই পছন্দ করে, কেউ হয়তো সাদা সেমাই পছন্দ করে, সেম এনভায়রনমেন্টে, সেম ফ্যামিলিতে, সেম জায়গা, 2 জন মানুষ একদম সেম প্যারেন্টসরা তাকে গ্রো করছে, কারণ সে করতে করতে হয়তো এটা নোটিস করছে, এটা নোটিস করে নাই। সো তোমাকে ট্রাই আউট করতে হবে, ট্রাই আউট না করলে তুমি বুঝবে না যে তোমার জন্য কোনটা ভালো কোনটা ইফেক্টিভ, এবং কেউ কেউ একটা দুইটা দিয়ে বুঝে ফেলবে, আর ওরা লাকি যাদের একটা দুইটা দিয়ে কাজ হয় না, তারপর 4-5টা 8টা 10টা দিয়ে ফাইনালটা পাইছে, ওরা কারণ লাকি, কারণ ওরা অনেকগুলো ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে কিন্তু কিছু না কিছু শিখছে,
যে এই ভিডিওটা অনেক দূর যাওয়ার পরে আমি আটকে গেছি বা ওটা করার জন্য একটু আটকে গেছি, আমি কিন্তু এক্সট্রা একটা জিনিস এখান থেকে শিখে ফেলছি। তো কোন একটা জিনিস না হওয়া মানে যে জিরো সেটা কিন্তু না, কোন একটা জিনিস না হওয়া, না শেষ হওয়া বা না ফিনিশ করতে পারা কিন্তু জিরো না, তার মানে হচ্ছে 5 বা 10, 100% বা 20% বা 30%। এই জিনিসটাকে আমরা রিকগনাইজ করি না যে আচ্ছা ঠিক আছে 2 ঘন্টা চেষ্টা করলাম কিছুই হইলো না, না 2 ঘন্টা চেষ্টা করছি এর মধ্যে কিন্তু আমি এই দুঃখ কিন্তু আমি আগাইছি, ওইটাকে এই যে আমার গ্রোথটাকে এটাকে রিকগনাইজ করা। আরেকটা শুরু করব, ঠিক আছে শুরুর দিকটা এখন আমার কাছে আরেকটু ইজিয়ার লাগবে। এই গেইন গুলোকে যদি আমরা পজিটিভলি ক্যাপচার করতে পারি তাহলে আমাদের বারবার ট্রাই করাটা অনেক ইজিয়ার হবে, এবং বারবার ট্রাই করা ছাড়া আসলে কেউই বলতে পারবে না যে এটা জিনিস নিয়ে আসলে। অনেকে দেখা গেছে রসগোল্লা পছন্দই করে না, তারপরে মিষ্টি জিনিস পছন্দ করবে না, এমন তো কোনো কথা হওয়ার কথা ছিল না, কিন্তু দুই একজন আমার মিষ্টি ভালো লাগে না, আমার টক ভালো লাগে, আমার ঝাল ভালো লাগে, বা আমার হয়তো ওইটা ভালো ফুচকা ভালো লাগে, ওটা ভালো লাগে না। তো এইটাই আর কি, এমন কোনো ইউনিভার্সাল জিনিস নেই যে দুনিয়ার সবারই কাজে লাগবে। এক্স্যাক্টলি ভাই, অ্যাকচুয়ালি হচ্ছে মানে বলে না যে জিরো থেকে ওয়ানে যাওয়াটাই হচ্ছে ফ্যাক্ট। তো শুরু করতে পারলে দেন হচ্ছে আস্তে আস্তে মানুষ আগাতে পারে। তো এই শুরু করার ব্যাপারে ভাই আপনার কাছে কোশ্চেন হচ্ছে যে মানে আপনার শেখা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কোনটা ছিল? আমি একদম প্রথমে একদম শুরু করছিলাম পিএইচপি দিয়ে, বেশি দূর জায়গায় আগাতে পারি নাই। আগানোর পরে কয়েকদিন জাভা ট্রাই করছিলাম, জাভা মোটামুটি একটু আগানোর পরে তারপরে আমি সি শার্প শুরু করছিলাম। সি শার্প আমি ভালো দূর গেছি, তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড এই সে কিছু কিছু প্রোগ্রামিং জিনিস একটা ওয়েবসাইট থেকে আমি অনেক দূর শিখছি, এবং একটা একটা ইউটিউব চ্যানেল তখন খুব পপুলার ছিল, এখনো আছে, নিও বস্টন নামে, বাকি নামে একজন, তার টিউটোরিয়াল গুলো সেই আমলে আমার অনেক ভালো লাগছিল, তো সেগুলো আমি দেখতেছিলাম। তো ওর ওখান থেকে মোটামুটি আমি শেখা শুরু করছিলাম, তারও অনেক পরে গিয়ে, এমনকি আমি ফার্স্ট চাকরিতে জয়েন করার পরে গিয়ে আমার জাভা স্ক্রিপ্ট এখন যেটা আমি পছন্দ করি এই মুহূর্তে সেটার সাথে পরিচয় হয়েছে প্রোগ্রামিং শেখা শুরু করার প্রায় 1.5 বছর বা 2 বছর পরে। সো আমি কিন্তু প্রথম ধাক্কায় জাভাস্ক্রিপ্ট ধরলে হয়তো আমি আমার ভালো নাও লাগতে পারতো বা কিছু একটা। সো আমি কিন্তু প্রথম ধাক্কায় এই পিএইচপি এইটা সেইটা করে টোরে লাস্ট পরে গিয়ে আমার অফিসে এসে দেখলাম যে না ডট নেটের সুবিধা করতে পারতেছি না, জাভাস্ক্রিপ্ট আমার একটা কলিগ একটু দেখাই দিচ্ছে, ওটা আমার কাছে একটু ইজিয়ার আস্তে আস্তে লাগা শুরু হয়েছে। তো সেই হিসাবে গিয়ে আমি আসলে পরে জাভাস্ক্রিপ্ট বা ওয়েব ডেভেলপমেন্টে আসছি। দেখা যাচ্ছে যে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখবো তখন আমরা বুঝতে পারবো যে কোন ভালো আর কোনটা খারাপ, তখন আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। তো ভাই সেক্ষেত্রে আমাদের দেশে যে আন্ডার গ্রেডে বিশেষ করে ইঞ্জিনিয়ার মোটামুটি সব ক্ষেত্রেই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, বা সেক্ষেত্রে স্টার্ট করা হয় হচ্ছে সি দিয়ে। বাট আমরা এখন যেটা দেখতে পাই যে ট্রেন্ডিং ট্রেন্ডিং হচ্ছে পাইথন। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমাদের দেশের যে কারিকুলাম সেটা চেঞ্জ করা দরকার? আমি পার্সোনালি যদি ভোট দেয়, যদিও অনেক রথী মহারথীরা সেটাতে অ্যাগ্রি করবে না এবং তাদের অনেক কিছু লজিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সি হচ্ছে একটা ব্যারিয়ার, সি হচ্ছে অনেকটা ব্যারিয়ার। একটা কারণ, দুইটা কারণে হচ্ছে যে ভাই আমি এমন একটা জিনিস শিখতেছি যেটা আমি মোটামুটি 99% কেসে জানি যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আসলে চাকরি হয়তো পাবো না, পাইলেও এটাকে পাল্টে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে। সো আমি যদি মনের ভাব প্রকাশ করতে পারি বা কিছু একটা করতে পারি সি দিয়ে, দ্যাটস ফাইন, আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারবো, লজিক্যালি সবই ঠিক আছে, তাহলে কেন শুধু শুধু সি শিখানো? যদি আমার মনের ভাব যদি অন্যটাতে সুইচ করতেই আমার হই, তাহলে যেটাতে সুইচ করার চান্স অনেক বেশি সেটাতে কেন যাচ্ছি না? তো এটা কিছু ইমোশনাল জিনিস আছে, লজিক্যাল কিছু জিনিস আছে, থিওরিটিক্যাল কিছু ভ্যালু আছে, বাট আমি পার্সোনালি যদি করতাম তাহলে আমি ডেফিনেটলি পাইথন কে রিকমেন্ড করতাম, পাইথন দিয়ে শুরু করুক বা এমন একটা কিছু যেটা শুরু করুক যেটার অ্যাপ্লিকেবিলিটিটা একটু বেশি, কারণ সবাই কিন্তু প্রোগ্রামার হবে না। একটা ইন্টারমিডিয়েট ছেলে যারা পড়তেছে সেখান থেকে মেবি 2% মেবি 5% 5% ইজ আ ভেরি বিগ নাম্বার, সো 5% ওরা কিন্তু প্রোগ্রামার হবে না। কিন্তু এমন একটা কিছু যদি ওরা শিখলো যে ইনডাইরেক্টলি তাদের জবে বা কোনো একটা সময় তার কিছুটা পরিচিত মনে হইতে পারে, সো আমি এমবেডেড সিস্টেম সি প্লাস প্লাস এ কে কে কয়জন কাজ করে, ভেরি ভেরি ফিউ নাম্বার, ভেরি ভেরি ফিউ নাম্বার, কিন্তু বাকিরা দেখবে যে এখানে সেখানে হয়তো পাইথনটাকে ইউজ হচ্ছে, আর সে রিকল করতে পারবে, রিকানেক্ট করতে পারবে, বা কখনো যদি তার সুইচ করার দরকার পড়ে সে কুইকলি সুইচ করতে পারবে। কারণ যারা ভিতরে ভিতরে ঢুকবে তারা মনে করবে যে আচ্ছা এইটা তো ও আচ্ছা সব তো একই কনসেপ্ট একই, কিন্তু সবাই তো ভিতরে ঢুকবে না, অনেকে তো যে কোনো রকম জোড়া তালি দিয়ে পাশ করবে, রাইট? সবাই তো আর 100-এ 100 পাবে না। তো এদের ওদের জন্য যদি ইমিডিয়েটলি কাজে লাগানোর অপশনটা থাকে সেই হিসেবে পাইথনকে আমি ডেফিনেটলি ভোট দিই। বাট এগেইন, তোমার আসলে শিখার উদ্দেশ্য সবসময় যে এরকম না যে
তুমি শিখেই সবকিছু ইমিডিয়েটলি কাজে লাগাইতে পারবা, সেটার উদ্দেশ্য না। শিখার উদ্দেশ্য হচ্ছে বা ইউনিভার্সের উদ্দেশ্য হচ্ছে তোমাকে কিভাবে শিখতে হয়, কিভাবে জিনিস করতে হয়, এবং তোমাকে একটা কনফিডেন্স দেওয়া এবং কিছুটা এনভায়রনমেন্ট দেওয়া, সেটা যেটা ইউনিভার্সিটি বা স্কুল কলেজের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হিসেবে ঠিক আছে, সেই লজিক্যাল হিসেবে ঠিক আছে, বাট আমার কাছে অপশন থাকলে আমি পাইথনকেই স্ট্রংলি রিকমেন্ড করতাম। আচ্ছা, মানে আমরা যখন আপনার বইগুলা পড়ি বা হচ্ছে আপনার বায়োগ্রাফি দেখি, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি, যে সেটা হচ্ছে মানে আপনি খুবই পাঞ্চুয়াল, আপনি খুবই ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি ভাইয়া, আমরা যারা ধরেন ভার্সিটি লেভেলে আছি, তো তাদের ক্ষেত্রে বা ইউএসএ টাইম ম্যানেজমেন্ট আর বাংলাদেশে টাইম ম্যানেজমেন্টের মধ্যে হয়তো অনেক পার্থক্য আছে, আপনার লাইফ স্টাইল বা অন্য কারো লাইফ স্টাইল। তো সেক্ষেত্রে যারা হচ্ছে আন্ডার গার্ডে পড়ছে বা হচ্ছে যারা স্কুলে আছে বা কলেজে আছে, তো তাদের ক্ষেত্রে তারা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে পারে, যেন তারা হচ্ছে লাইক আপনি যেটা বললেন পাইথন বা ওয়েব ডেভেলপমেন্ট, সেখানে ওরা আরেকটু বেশি টাইম দিতে পারে? তো ওই ক্ষেত্রে আমি, সেটা বাংলাদেশে হোক যেখানে হোক, আসলে 100% তুমি যদি হচ্ছে আর্মি অফিসার হও, ডিউটিতে তোমার টাইম ম্যানেজ হবে, বাসায় এসে ঠিকমতো আমার ম্যানেজ হবে না। তো তুমি আসলে সারাদিনকে ম্যানেজ করা সম্ভব না, কারণ তুমি একজন হিউম্যান বিং, তুমি রোবট না। তো সেক্ষেত্রে আমি বলি, সাধারণত তুমি সারা দিনকে ম্যানেজ করাটা, তুমি ম্যানেজ করো তোমার দিনের 3 ঘন্টা বা 4 ঘন্টা, যে এই 4 ঘন্টা বা 3 ঘন্টা বা এই 2 ঘন্টা আমি ম্যানেজ করব। এই 2 ঘন্টাই হচ্ছে আমার কেরিয়ার বিল্ডিং এর একটা পার্ট। কারণ হচ্ছে তুমি যদি 80-20 একটা রুল আছে, সেটা হচ্ছে তুমি ধরো সারা সেমিস্টারে তুমি যাই পড়ো, প্রতি সেমিস্টার হচ্ছে এত লম্বা সময়, তুমি 100% সময় কিন্তু পড়বা না। তুমি পড়বা যদি এভরিডে তে, ধরো তুমি 20% টাইম বা কিছু একটা টাইম বা উইকের 20% টাইম যদি কাজে লাগাও, তুমি কিন্তু ক্লাসে টপার, মানে টপ 5 থেকে 10-এর মধ্যে থাকবা। যে ফার্স্ট সেকেন্ড তার হিসাব বাদ, তারা হচ্ছে অমানুষের মতো পড়াশোনা করবে সেটা হিসাব আলাদা। আর যারা হচ্ছে ধরো থার্ড ফোর্থ ফিফথ, তারা কিন্তু অনেক ইফিসিয়েন্ট, তারা ফার্স্টের চাইতে অনেক বেশি ইফিসিয়েন্ট। তারা কিন্তু এভরিডে ফার্স্ট সেকেন্ডের মতো পড়াশোনা করে না, কিন্তু আবার ওরা কিন্তু সামহাউ ট্র্যাকে থাকে। তো তুমি যদি টাইম ম্যানেজমেন্ট শিখতে চাও, ওদের কাছ থেকে শিখবা। তারা জানে যে কখন বাটনটাকে সুইচ করতে হবে, কখন সুইচ করতে হবে, কখন ফ্যানের স্পিড বাড়াইতে হবে, কখন কমাইতে হবে, ওরা কিন্তু ওই জিনিসগুলো জানে। তো ওরা কিন্তু অ্যাসাইনমেন্ট জোড়াতালি দিয়ে কিন্তু ঠিক মতো সিরিয়াসলি দিয়ে দিচ্ছে, কিন্তু হয়তো ফার্স্ট সেকেন্ডের মতো পারফেকশনিস্ট করতেছে না, যে তারা ডিসকাশন সেকশনটা 10 পাতা লিখতেছে না, যে স্যার তাকে 10-এর মধ্যে 9.8 দিবে। সে ডিসকাশন লিখতেছে, প্রিসাইজ এটুকু লিখতেছে, কিন্তু প্রিসাইজ লিখতেছে। সো তুমি ম্যানেজ করো 2 ঘন্টা বা 3 ঘন্টা, যে আমি এটা শিখবো বা কিছু একটা করবো, বা আমার কোনোটা শখ আছে, সেটা প্রোগ্রামিং হইতে পারি, আমি আর্টিস্ট হইতে পারি, আমি হয়তো মেবি কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার ফ্যাসিনেশন থাকতেই পারে বা আমার প্যাশন থাকতে পারে বা অন্য কিছু হইতে পারে। তো যেটাই আমি করতে চাই না কেন, অথর হইতে পারে, ভিডিওগ্রাফার হইতে চাই, ইউটিউবার হইতে চাই, যারা ইউটিউবার হতে চায় প্রথম থেকে তাদের 1-2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলেই কিন্তু তারা রেগুলার কন্টেন্ট তৈরি করে সপ্তাহে 2-4টা ভিডিও দিয়ে দিতে পারে। সো ম্যানেজ 2 or 3 hours, এবং সেটাই হচ্ছে তোমার ইদার প্যাশন বিল্ডারের জায়গা অথবা তোমার ফিউচার বিল্ডিং এর জায়গা। ওইটাকে তুমি যদি হচ্ছে আনকম্প্রোমাইজিং করে ফেলো, যে ভাই তোমার পার্টিতে যেতে হবে, তোমার বাসার কাজ করতে হবে, ঘর গুছাইতে হবে, আড্ডা দিতে হবে, ফেসবুকিং করতে হবে, মাঝরাতে কে কারে 7টা 9টা গোল দিছে সেটা দেখতে হবে, তো সেটা আমি দেখবো, কোনো সমস্যা নেই। কিন্তু এই 3 ঘন্টা বা 4 ঘন্টা ডেইলি আমাকে হাত দিতে পারবা না, সেটা আমি আমার সুবিধা মতো হয়। আমি যদি হচ্ছে লেটে ঘুমাইতে যাই, যে রাত 12টার পরে আমি আর কারো ফোন ধরবো না, 12টা থেকে 3টা পর্যন্ত আমি এই কাজ করবো, এটা আমার সলিড টাইম। অথবা আমি আর্লি রাইজার, ফজর নামাজের আগে বা ফজর নামাজের পরে ওনারা ডিস্টার্ব করতেছে না, এটা আমার। অথবা আমি হচ্ছে জব করি, বাসায় আসার পরে এই 1 ঘন্টা 2 ঘন্টা, এটা হচ্ছে আমি সিরিয়াসলি ম্যানেজ করবো। এটুক ম্যানেজ করলে হবে, লাইফের বাকি জিনিসগুলো ছেড়ে দাও, ইচ্ছা মতো এনজয় করো, যত কিছু করো করো, ছোট পোর্শনটাকে ম্যানেজ করো, দেখবে এটার ইম্প্যাক্টই তোমাকে ডিফাইন করে ফেলতেছে, তোমাকে আসলে 24 আওয়ার্স ম্যানেজ করার দরকার নেই। এক্স্যাক্টলি। তো তো ভাইয়া, মোটামুটি আমরা আপনার থেকে এখন পর্যন্ত যা শুনেছি, আশা করি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি কাজে লাগাতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আসলেই আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারবো। তো এখন যদি ভাই একটু সুইচ করি, আপনি তো ভাইয়া অবশ্যই একজন রাইটার, তো আপনি এর মধ্যে যতগুলো বই লিখেছেন, এই বইগুলোর ভাইয়া যে হাবলুদের জন্য, মানে মানে হাবলু কেন, ওয়াই এক্স্যাক্টলি হাবলু, এবং আপনি নিজেকে হাবলুদের গ্রেট বলেন, মানে কেন হাবলুকে পিক করা? হাবলু অনেকগুলো কারণে। প্রথমত কারণ হচ্ছে যে মানে আমরা যদি হচ্ছে যে কোনো একটা জিনিস করতে যাই বা শিখতে যাই, এটাকে আমি ধরো রিলিজিয়াস পার্সপেক্টিভে দেখি। ধরো কেউ যদি হয়তো এই ধর্ম বা যে ধর্মেরই হোক না কেন, রিলিজিয়াস পার্সপেক্টিভের প্রথম জিনিসটা হচ্ছে কি, তুমি নিজেকে সমর্পণ করো বা একটা একটা
বিলিফের মধ্যে, একটা বিশ্বাসের মধ্যে বা একটা লাইফ স্টাইলের জন্য তুমি নিজে আগে নিজেকে সঁপে দিবা, সেখানে তোমার কিন্তু কোনো ইগো থাকতে পারবে না। তুমি যেই ধর্মই ফলো করো না কেন, তোমার কিন্তু ইগো জিনিস থাকবে না, তোমার থাকবে আমি ফুলি ডিভোটেড, ডেডিকেট করলাম এবং নিজেকে আমি নিউট্রালাইজ করে ফেললাম। তারপরে আমি গিয়ে ওকে ঠিক আছে, ধর্মের বিধান আছে, এটা আমি এটা ফলো করব, আমার ধর্ম অনুসারে এটা করব, এই কাজ করবো, ওই কাজ করবো, ভালো কাজ করব, মন্দকে মন্দ বলবো, যা যা করা করব, তার মানে আমি আমার নিজেকে নিউট্রালাইজ করে ফেললাম। তো প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আমি বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে, যে কোনো একটা কিছু করার ক্ষেত্রেই যারা খুব বেশি ইগোসেন্ট্রিক হয়, ইগো পরে ডেভেলপ করলে ঠিক আছে, কিন্তু প্রথম দিকে আমরা যতই লোকজনকে দেখি যারা হয়তো আইয়ুব বাচ্চু হোক, এটা সেটা হোক, তারা কিন্তু অনেক লো লেভেল থেকে আস্তে 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 একটা গিটারিস্ট, এই সেই টিমের মেম্বার, আস্তে 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 গিয়ে মেইন লাইনে আসছে, তার মানে তাদের ইগোটাকে ছড়াই ফেলছে, পরে প্রফেশনাল লেভেলে এসে তাদের হয়তো ইগো তৈরি হয়েছে, হেন তেন হয়েছে, অনেক কিছু হয়েছে। সো যে কোনো জিনিস শিখতে গেলে তোমাকে আগে প্রথমে বলতে হবে যে না, আমি কিছুই জানি না, আমি একদম শূন্য থেকে নিউট্রালাইজ হয়ে শুরু করছি, আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি একটা বোকা, গাদা বা হাবলু বলদ যাই বলি, আমি হচ্ছে সেইটা। সেটা হয়ে গেলে এখন আর আমার নিজের ইগোর মধ্যে কিছু থাকতেছে না, এখন যাই গেইন করি আমার কাছে, আমি পজিটিভ মানে ওপেন বুক নিয়ে আমি শুরু করতেছি। তো এটা হচ্ছে একটা প্রথম জিনিস। এখন আমি ধরি তো হয়তো যারা বইটা পড়বে বা দেখবে তাদেরকে ওভাবে আমি হাবলু বলে ফেলতে পারি না, তো সেজন্য আমি বললাম যে হাবলু বলার জাস্টিফিকেশন তখনই থাকবে যখন আমি নিজেকে সবচেয়ে বড় হাবলু হিসাবে বলবো আর কি। তো আমি যখন নিজেকে বড় হাবলু বলবো, বড় বোকা বলবো, তখন আরেকজন ঠিক আছে ভাই আমি নিজেই বড় বোকা, আমার আশেপাশে আসলে তুমিও কিছুটা বোকা, তখন বলতে যে ঠিক আছে সে যেহেতু বড় বোকা, আমি ছোটখাটো বোকা হইলে তাও আমি তার চাইতে ভালো আছি আর কি। তো এটা একটা বিষয় আছে, এবং এটা স্টিভ জবস এর, ঠিক স্টিভ জবস এর না, কিন্তু স্টিভ জবস একটা কোট কে খুব পপুলার করছে যে স্টে ফুলিশ স্টে হাংরি, তার মানে তুমি ফুল হইতে হবে, সে ফুলিশ হইতে বলছে, তার মানে তোমাকে বোকা হইতে বলছে। তো আগে বোকা হও, বোকা হয়ে ওপেন মাইন্ডে জিনিসটাতে ঢুকো, দেখো, তাহলে তোমার কিউরিয়াসিটি থাকবে। আর তুমি নিজেই বলো যে আমি পণ্ডিত, তাহলে তোমার আসলে শিখার যে দরজাটা থাকবে, দরজাটা তুমি আগেই বন্ধ করে দিছো। অবশ্যই। ওকে, তো ভাইয়া এই পর্যায়ে আমরা হচ্ছে আমাদের যে লাইভ চলতেছে সে লাইভ থেকে কিছু কোয়েশ্চেন আমরা নিতে চাচ্ছি। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে শাহাদাত হোসেন করেছেন, আমি HTML, CSS, বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের চেয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি কাজ কাজ করতে চাই, তো এই মুহূর্তে আমার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে? ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কেউ কাজ করতে চায়, যদি আমি ওয়ার্ডপ্রেস এর কোনো, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে তেমন কোনো কাজ করি নাই, আমাদের টিম মেম্বার দু একজন কাজ করে, বাট আমি নিজে কখনো ওয়ার্ডপ্রেস নিয়ে তেমন কিছু কাজ করি নাই, তারপর আমার যতটুকু ধারণা সেই অনুসারে আমি বলবো যে ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কেউ কাজ করতে চায়, তার প্রথম কাজই হচ্ছে যে ওয়ার্ডপ্রেস কে সেট আপ করা, ওয়ার্ডপ্রেস এর প্লাগ ইন গুলো ইউজ করতে পারা, বিভিন্ন প্লাগ ইন আছে, তো দুইটা সাইডে সে চিন্তা করতে পারে। বাট প্রথমে আমি তাকে বলবো যে ওই যে কোয়েরি কিছু প্লাগ ইন আছে বা ওয়ার্ডপ্রেস এর কিছু এক্সট্রা জিনিস আছে, থিম গুলোকে কিভাবে কাস্টমাইজ করতে পারে, একটু অ্যাডভান্স করা যায়, সেই জিনিসের সাথে ফোকাস করতে করতে গেলে তাকে HTML CSS লাগবে, এবং যে কোয়েরিটাকে একটু ভালো করে দেখলো, এইটা দেখার পরে সে এখন দুটো সাইড নিতে পারে। একটা সাইড নিতে পারে যে আমি ব্যাকএন্ডের কাজগুলো করব, সেজন্য আমি PHP, লারাবেল বা MySQL এই সাইডে যাব, সেক্ষেত্রে PHP এর দিকে যাইতে পারে। এবং বাংলাদেশে স্পেশালি ওয়ার্ডপ্রেস এর যেহেতু অনেক বেশি পপুলারিটি, বা বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করুক অথবা যারা টিম আছে তারা অনেক বেশি ইউজ করে, এবং এই জন্য বাংলাদেশ জব মার্কেটে PHP এর ডিমান্ডও ভালো আছে। তো কেউ যদি যেতে চায় তার জন্য দুইটা রাউটের, একটা প্রেফারেবল রাউট ওয়ার্ডপ্রেস সাইডে হচ্ছে PHP লারাভেল দিয়ে সাইডটা, আর সেকেন্ডারি সাইড হচ্ছে যে যেহেতু ওয়ার্ডপ্রেস এর ভিতরে কাস্টমাইজ করতে গিয়ে ফ্রন্ট এন্ড এর কাজ থাকে, সেক্ষেত্রে তারা জাভাস্ক্রিপ্ট এবং রিয়্যাক্ট ওই সাইডেও যাইতে পারে, বাট PHP কে আমি হচ্ছে আগে রাখবো ওয়ার্ডপ্রেস এর কারণে। ওকে, সো এই ক্ষেত্রে যদি কেউ একজন মানে ভালো ফ্রন্ট এবং ব্যাক এন্ড এর ওয়েব ডেভেলপার হতে চায়, তাহলে তার জন্য মানে কি কি গুরুত্বপূর্ণ দিক সে মেনটেন করতে পারে? প্রথমত হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কাজ করে করে শিখতে হবে, মানে যে কোনো একটা ডেভেলপমেন্ট হোক, যে কোনো কিছুরই হোক, যে কোনো কিছুতে হোক, আমি যদি গায়ক হতে চাই আমি যত বেশি স্টেজ পারফর্ম করবো, এবং বড় বড় গায়করা কিন্তু ছোট ছোট আন্ডারগ্রাউন্ড ব্যান্ড শো করে, এটা সেটা করে, বিয়ের দাওয়াতে যায়, দুইটা কারণে যায়। প্রথম দাওয়াতে যায় কেন যায়, প্রথম কারণ হচ্ছে যে আসলে তার আসলে মানে ইনকাম করতে পারতেছে না, মানে সংসার অনেক টাফে যাচ্ছে, খাইতে পারতেছে না, ওখান থেকে 4,000 টাকা পাইলেও তার অ্যাটলিস্ট কয়েকদিন বাসা ভাড়া এটা সেটা চলে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেই গানটা হচ্ছে আইয়ুব বাচ্চু হয়তো সেই তুমি, সে না হইলেও হচ্ছে 10,000 বার না হইলেও অ্যাটলিস্ট কয়েক হাজার বার বাজাইছে, বাজাইতে 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 গিয়ে তার বিভিন্ন টোন আসছে, এটা সেটা আসছে, এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো প্রোগ্রামিং হোক সেই সেম হিসাব, আমি যত বেশি সাইট বানাতে যাব, যত বেশি করতে যাবো, যত বেশি কাজ করতে যাবো, যদি দরকার নাও পড়ে তাও যদি হচ্ছে আমি আরো দুটো সাইট বানাতে পারি, যে আমার বাসার সামনে হচ্ছে মুদি দোকান আছে,
সো মুদি দোকান কর্পোরেশন একটা ওয়েবসাইট আমি বানাইলাম, তার কাছে বিক্রি করলাম না, কিছুই করলাম, তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার দোকানে কি আছে কি কি আছে দরকার, আমি নিজে নিজে দুইটা সাইট বানাইলাম, এটা সেটা করলাম। তো যত বেশি আমার একটা স্কুলের দরকার, স্কুলের জন্য একটা বানাইলাম, পাশে একটা কিন্ডার গার্ডেন আছে তার জন্য একটা বানাইলাম, আমি দিলাম না, তাকে জানাইলাম না, সে বুঝলোই না যে তুমি তার জন্য একটা ওয়েবসাইট বানাইছো। অথবা তাকে তুমি ফ্রি ফ্রিও দিয়ে দিতে পারো যে আপনি বললেন যে আমি এটা বানাইছি, আর কারো লাগলে আপনি আপনি এটা আমার কথা বলে দিতে পারেন। তো এই যত বেশি এক্সাম্পল আমরা করতে পারবো, যত বেশি প্র্যাকটিস করতে পারবো, তত বেশি জিনিসটাতে আমাদের প্রত্যেকটা দেখা যাবে একটা না একটা কিছু নতুন জিনিস চলে আসতেছে, ওটা ফিগার আউট করতে গিয়ে আমি অনেক কিছু শিখে ফেলছি, বা এটাকে আমি সেট আপ করতে গিয়ে আরো কিছু জিনিস শিখে ফেলছি, বা অন্য একটা কিছু করে ফেলতেছি। এই জিনিসগুলো দিয়ে আমাদের প্র্যাকটিস হচ্ছে, প্লাস আমার পোর্টফোলিওটাও দাঁড়াচ্ছে। যখন আমি চাকরির জন্য যাব বা কোন একটা ফ্রিল্যান্সিং এর আপওয়ার্কে বা কোন একটা জায়গায় যাব, তখন আমার পোর্টফোলিওতে দেখা যাবে যে আমার 10টা বা 20টা ওয়েবসাইট বা 30টা ওয়েবসাইট। মানে এটা আসলে পেয়ে দিয়ে করছে মুদি দোকানদার নাকি না দিয়ে করছে, এটা তার ওই এসে জিজ্ঞেস করতেছে না, কিন্তু আমি সাইটটা বানাইছি। সো প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই, যত বেশি বানায় বানায় প্র্যাকটিস করা যায় তত ভালো। এবং ডেডলাইন সেট করে আর কি, যে আমি এই জিনিসটা দিব, এটা ওই 5 তারিখের মধ্যে দিব, অ্যাজ ইফ তাকে একটা ক্লায়েন্ট হিসেবে ট্রিট করো, যে তাকে আমি অমুক তারিখে দিব, যেভাবে হোক তাকে আমাকে দিতেই হবে। তাই আমাদের এই পাংচুয়ালিটি, অন টাইমে শেষ করার জন্য ডেসপারেটনেস, এই জিনিসগুলো তৈরি হবে। ওকে, সো ভাইয়া আরেকটা কোশ্চেন নিচ্ছি। তনুজা চক্রবর্তী করেছে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে ওয়েব ডেভেলপিং জানাটা কতটুকু জরুরি, বা অ্যাপ্লিকেশন কোন কোন সেক্টরে আছে? ইঞ্জিনিয়ার হইলেই ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে এমন কোনো জরুরি বিষয় না, তবে তবে ইদানিংকালে যেভাবে যাচ্ছে, আজ থেকে 5-7 বছর পরে দেখা যাচ্ছে অন্য সব ইঞ্জিনিয়ারিং এ এখন হয়তো দেখা যাচ্ছে 1.5 ক্রেডিট বা 3 ক্রেডিট করে হয়তো প্রোগ্রামিং এর একটা কোর্স থাকতেছে, হয়তো 5-7 বছর পরে যখন এটা বাড়বে তখন এই জিনিসটা অনেক বেড়ে যাবে। এবং প্রোগ্রামিং এর জিনিসগুলো অন্যান্য ইঞ্জিনিয়ারিং এ ইনডাইরেক্টলি শিখায়, মানে শিখায় কিন্তু ইনডাইরেক্টলি, কোনো একটা হয়তো ম্যাটল্যাব দিয়ে কিছু একটা করতে হবে বা ওটা শেয়ার করতে হবে, সেই জিনিসটা দিয়ে ইনডাইরেক্টলি শিখায়। সো ওয়েব ডেভেলপমেন্ট স্পেসিফিকলি শিখাটা জরুরি ওইভাবে মনে হবে না কোনো একজনের কাছে, কিন্তু অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছুটা কমফোর্টেবল থাকার অনেক 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 দরকার আছে, প্রথমত একদম দরকার। পরে কেউ যদি কখনো মাস্টার্স বা পিএইচডি করতে চায়, পিএইচডি রিসার্চ যখন করতে চায়, তার 80 or 90% কেসে দেখা গেছে কিছু কিছু ডাটা নিয়ে তাকে কিছু সিমুলেট করতে হবে, ডাটা গুলাকে ম্যানিপুলেট করে কিছু বের করতে হবে বা অর্গানাইজ করতে হবে। এই টাইপের জন্য এখন দেখা গেছে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই পিএইচডি করতে গেলে কিছু না কিছু পাইথনের এই ফ্রেমওয়ার্ক দিয়ে কিছু একটা কিছু অপটিমাইজ করার কাজ চলেই আসে। সো সেই ক্ষেত্রে পাইথনটা কিছুটা শিখে রাখাটা, পাইথনের দুই একটা প্যাকেজ বা কিছু একটা জিনিস শিখে রাখাটা ভালো জরুরি দরকার। এছাড়াও প্রফেশনাল ক্ষেত্র দুই একটা জিনিসের ক্ষেত্রে মাঝে মধ্যে লেগে যেতে পারে, যে অনেক অনেক ক্ষেত্রে এখনই অনেক অনেক জবের জন্য প্রোগ্রামিং জানাটা অপশনাল বা গুড টু হ্যাভ রেখে দেয়, কারণ দেখা যাচ্ছে সফটওয়্যার টিমের সাথে কাজ করতে হবে, অথবা একটা টিমের জন্য একটা সফটওয়্যার বানাইতে হবে, বা ওটা ইফেক্টিভ কিনা, সে প্রোগ্রামিং কোডিং করবে না, কিন্তু প্রোগ্রামিং মাইন্ডসেটটা থাকলে সে একজন ডেভেলপারের সাথে কথা বলাটা একটু কমফোর্ট ফিল করবে, প্রোগ্রামারও কমফোর্ট ফিল করবে, সেও কমফোর্ট ফিল করবে। তো একজন ইঞ্জিনিয়ার হিসাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছুটা, যেটা আমাদের যে একটা সিএসির কোর্স একটা থাকে, এটার বিয়ন্ডে গিয়ে কিছু একটা শেখাটা জরুরি দরকার। সেটা সিও হইতে পারে, বাট পাইথন হইলে একটু প্র্যাকটিক্যাল আর কি। রিসার্চ যারা করে আমি যাদেরকে দেখছি, সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক, সিভিল ইঞ্জিনিয়ার হোক, আইপি ইঞ্জিনিয়ার হোক, কিছু কিছু ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে তার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পেশালি পাইথন দিয়ে কিছু একটা প্লট করা, এটা সেটা করা দরকারই পড়ে, বা রিসার্চ এর পাবলিকেশন করবে এমন এমন একটা চার্ট বানাইতে হবে, খুবই হিজি বিজি মার্কা। তো সে পাইথন দিয়ে না করলেও ম্যাটল্যাব নামে একটা জিনিস আছে, সেটা দিয়ে তাকে কিছু একটা করতেই হয়, এবং ম্যাটল্যাব কিছুটা ফাইনাল ইয়ারে স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে শেখানোই হয় কিছুটা করার জন্য, কিন্তু এটা অনেক বেশি অ্যাপ্লিকেশন লাগে। জি, অ্যাকচুয়ালি হচ্ছে মানে ভাইয়া পাইথনের যে এত রকম অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং থেকে শুরু করে দেন হচ্ছে আপনি যেটা বলেন রিসার্চের ক্ষেত্রে, আমি যদি কোনো গ্রাফ প্লট করতে চাই, তাছাড়া যদি আমি সিগন্যাল প্রসেস করতে চাই, ম্যাটল্যাব থেকেও কিছু, ম্যাটল্যাবের অনেক ফাংশনও পাইথন দিয়েই করা যায়। এবং আমার কাছে মনে হয় যে ম্যাটল্যাবের হচ্ছে কিছু বিল্ট ইন ফাংশন যদিও থাকে, বাট হচ্ছে পাইথন দিয়ে জিনিসটা করলে জিনিসটা মানে আরো আর একটু বেশি ফ্রুটফুল হয়, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়। এছাড়াও তো পাইথনের সাথে জ্যাঙ্গো দিয়েও আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারতেছি। সো আই গেস হচ্ছে মানে যদি কেউ ইনিশিয়ালি প্রোগ্রামিং শুরু করতে চায়, তার জন্য পাইথনটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে আশা করা যায়, এই মুহূর্তে আশা করা যায় এটা। ওকে, এখানে ভাই আরেকটা কোশ্চেন যেটা এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার হবে?
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং ওটা শেখার জন্য পাইথন হচ্ছে বাই ডিফল্ট ইদানিংকালে হচ্ছে এটা মোটামুটি ধরেই নেওয়া যাচ্ছে, মেশিন লার্নিং শিখতে হলে পাইথন দিয়ে করতে হবে। যদি পাইথন দিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, অনেকে অন্যান্য জিনিস দিয়ে করতে পারে, টেনসর ফ্লোর জাভাস্ক্রিপ্ট ভার্সন আছে ওটা দিয়ে করতে পারে, আবার টেনসর ফ্লো ইউজ করতে পারে, ওটা সিমিলার একটা ভার্সন আছে জাভার জন্য আছে অন্য একটা লাইব্রেরি নাম দিয়ে আছে। সো বাট বাই ডিফল্ট আমি বলবো যে 80 or 90% কেসে লোকজন পাইথন দিয়ে শুরু করে, পাইথন দিয়ে তারপরে হচ্ছে তারা টেনসর ফ্লো বা ওই ওই সাইডটাতে আস্তে আস্তে যাওয়া শুরু করে। ওকে, তো ভাইয়া এখন হচ্ছে মানে আপনার ভাইয়া আপনি হচ্ছে অবভিয়াস একজন রাইটার, একজন প্রোগ্রামার এবং অবশ্যই একজন এন্টারপ্রেনর, তো এই তিনটা পরিচয়ের মধ্যে মানে কোন স্পেসিফিক পরিচয়টা দিতে সবচেয়ে বেশি ভাল লাগে? ডিপেন্ড করে কোন সময়ের ডিসকাস করা হচ্ছে। যদি হয়তো ফেব্রুয়ারি বা তার কাছাকাছি আসে তখন আমি রাইটার, আমার ওই জিনিসটা তো ভালো লাগে কারণ বইটা পাবলিশ হলো কিছু একটা হলে তখন ওই জিনিসটা ভালো লাগে, এটা সিজনালিটি ওয়াইজ আর কি। তারপরে দেখা যাচ্ছে যে আমি যদি হচ্ছে মানে এন্টারপ্রেনার হিসেবে চিন্তা করি সেটা হচ্ছে ওই 1-2 মাস বাদে, বাকি সময়টা আমার টিমের সাথে যখন কাজ করতেছি ইটস ভেরি আর্লি স্টেজ, আমরা যে জিনিসগুলো করতেছি মোটামুটি আর্লি স্টেজ, বাস আমরা একটু জিনিসগুলো একটু অর্গানাইজ করতেছি, তো বাকি সময় ওই জিনিসগুলো ভাল লাগে। তো ডিপেন্ড করে, এবং যেহেতু একাধিক জিনিস চলতেছে তো এই জন্য একটাতে বোর্ড হয়ে গেলে আরেকটাতে একটু ফোকাস করা যায়, আরেকটাতে বোর্ড হয়ে গেলে আরেকটাতে একটু ফোকাস করা যায়, বাট এটা একটা ভ্যারাইটি বা ভেরিয়েশন গুলো ম্যানেজ করতে একটু ইজিয়ার হয়। তো ভাইয়া আপনি হচ্ছে এই যে বই লেখা যে ব্যাপারটা, আমরা অনেক সময় শুনে থাকি যে তুমি যদি কোনো কিছু নিজ থেকে শিখতে চাও সেটা শিখে আরেকজনকে শেখানোর চেষ্টা করো, তাহলে হচ্ছে তুমি সেই জিনিসটা আরো ভালো করে শিখতে পারবা। তো এই যে বই লেখা যে ব্যাপারটা কি সেখান থেকে উঠে আসা? বই লেখাটা আমার বিষয়টা আসলে এটা অনেকগুলো কারণে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঘটছে। তার একটা বড় কারণ ঘটছে যে হচ্ছে কিছু কিছু জিনিস সবার ভিতরই কিছু না কিছু জিনিস আছে, স্পেশাল কিছু ভালো লাগা হোক, কোয়ালিটি হোক, বা একটা জিনিস সে ভালো বুঝে বা তার আগ্রহ আছে, এটা সবার ভিতরেই থাকে এবং এইটা সে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় করেই থাকে আর কি। আমিও করছি, যেমন আমি হয়তো 2013 সালে শিক্ষক.com নামে একটা ওয়েবসাইট ছিল রাগিব হাসানের, সেখানে হচ্ছে আমি একটা কোর্স দিছিলাম, তারও আগে হচ্ছে আমি আরো কিছু করাইছিলাম, এরও আগে হচ্ছে আমি শেখানোর কাজটা যখন আমি স্টুডেন্ট থাকা অবস্থায় কোচিং সেন্টারে ক্লাস নিয়েছিলাম, ওমেকাতে ইউসিসিতে কিছু ক্লাস নিয়েছিলাম, ইউসিসিতে 2 বছর ক্লাস নেওয়ার পরে নেই নাই, ওমেকাতে 4 বছর ক্লাস নিয়েছি। তো এই জিনিসগুলো শিখানোর বিষয়গুলা মূলত প্রথমে শুরু হয়েছে যে স্টুডেন্ট মানুষ টিউশনই করাইতে হবে, টিউশনি ছাড়া হচ্ছে কোচিং সেন্টারে ক্লাস করাইতে হবে, এটা হচ্ছে শিখানোর মানে মেইন মেইন প্যাশনের মেইন জায়গা হচ্ছে যে টাকা পয়সা লাগবে, এটা হচ্ছে একদম প্রাথমিক কারণ আর কি। তারপরে সেকেন্ড যে ইম্প্যাক্টটা কাজ করছে সেটা হচ্ছে 2015 সালে, 2015 সালে হচ্ছে চমক হাসান এবং রাগিব হাসান এই দুজনকে আমি খুব সিনসিয়ারলি রেসপেক্ট করি, ফলো করি। তো ওই দুজন দুইটা বই বের করছে, রাগিব হাসান দুইটা বই বের করছে, চমক হাসান একটা বই বের করছে, গণিতের রঙ্গে নামে চমক হাসান একটা বই, রাগিব হাসান হচ্ছে গবেষণায় হাতে করি এবং মনো কিছু একটা মনোকৌশল নামে একটা মনে হয় বই বের করছে। তো ওই বইটা তখন বের করছে এবং আমি যে একটা লেখাও লিখছি যে কপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, এটা আমি অনেক পরে একটা বইতে দিছিলাম। সো ওদেরকে যেহেতু ওরা করছে তখন আমার মনে হলো ওরা যদি করতে পারে ওদেরকে আমি ফলো করি, ওদেরকে কপি করে আমিও একটা বই লিখি। এখন চমক আছে না তো গণিত নিয়ে বই লিখছে, আমি তো গণিত নিয়ে লিখতে পারবো না, তো আমি লিখতে পারবো হয়তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, তখন ওয়েব ডেভেলপমেন্ট না নিয়ে আমি হয়তো প্রোগ্রামিং এর একটা বই লিখলাম হাবলুদের জন্য প্রোগ্রামিং। সো ওই কারণে মোটামুটি কপি করতে গিয়েই ওদেরকে কপি করতে গিয়ে কপি করার সময় আমি জাস্ট আমার টপিকটা হালকা একটু করে দিছি, সুইচ করে দিছি। এখন আমার বই আর হয়তো চমক হাসানের বই দেখলে দুইটার সাথে কোনো মিলই নাই, কিছুই নাই, দুইটা দুইটা আলাদা টপিকের, স্টাইলেরও কোনো মিল নাই, কিছুই মিল নাই, আমি আমার মতো করে লিখছি, সে তার মতো করে লিখছে, বাট মেইন ইন্সপাইরেশন একটা জায়গা হচ্ছে আরেকজনকে কপি করা আর কি। সো এই কপি দিয়েই মোটামুটি আমরা অনেক কিছুই, আরেকজন করছে আমার কাছে কুল মনে হয়েছে, ওকে ঠিক আছে লেটস ডু ইট, আমিও করতে পারবো। তো এই এইটাই হচ্ছে মেইন কারণ আর কি, আর এটাই হচ্ছে রিয়েল কারণ। আচ্ছা, তো ভাইয়া আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে বিভিন্ন রিনাউন্ড যারা লেখক থাকেন তারা তো অনেক অনেক বই তারা লিখে থাকেন, তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা জীবনে যত বই লিখেন এর মধ্যে একটা বা দুইটা বই দেখা যায় যে ওই লেখকের খুব প্রিয় থাকে, মানে সামথিং দ্যাট কাইন্ড অফ টাচড হিজ হার্ট। সো আপনার বইগুলোর মধ্যে এরকম কি কোনো স্পেসিফিক বই আছে যেটা অ্যাকচুয়ালি আপনার মনের খুব কাছে?
হ্যাঁ, এটা এখনো আমি যে বইটা, দুইটা বই আমি লিখতে চাই, সেই দুইটা বই আসলে এখন লেখা হয় না, যে দুইটা বই আমার খুব কাছের। এখন পর্যন্ত যে বইগুলো লেখা হয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে আমার কাছে মনে হয় যে না, আমি যেইভাবে লিখতে চাই বা যেটা লিখতে চাই সেটা আমি একবার দুইবার লিখতে গিয়েও সেই স্টাইলে লিখতে পারি নাই। একটা জিনিস আমি লিখতে চাইছিলাম খুব সিরিয়াসলি, লাস্ট যে বইটা ছিল প্যারাময় লাইফের প্যারাসিটামল, ওটা আমি অনেক গুছাইয়া একটা ফরম্যাটে একটা যেভাবে লিখতে চাইছি সেভাবে পুরোপুরি আমি করতে পারি নাই। তো আমি যেইভাবে লিখতে চাই একটা বই, সামহো আমার ইমাজিনেশন আছে ওই বইটা আমি কেন একটা কারণে আমি লিখে উঠতে পারতেছি না। সো আমার খুব কাছের বা বই যেটা আমি চাই, যেটা নিয়ে আমার আসলে আমার খুব ভিতর থেকে খুব কানেকশন থাকবে, সেই বইটা আমার এখনো লেখা হয় নাই। তো ওইটা একটা বই হয়তো আমার লিখতে হবে, এইবারও আমি কিছুটা চেষ্টা করব, কিন্তু আমার যাতে মনে হয় যে না, এটা সামহাও আমি যে ফরম্যাটে বা যেটা চাই সেটা করা হয়ে উঠে না কেন জানি, কেন জানি সেভাবে জিনিসটা স্টোরি টেলিংটা বা পিস গুলো সেভাবে সামহাও কানেক্ট হয় না, সেই ফিনিশিং সেই পলিশিংটা আসে না। তো না আসার পরেও আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি সিরিয়াসলি দুইটা বইতে, মানে সবগুলা বইতে সমান এফোর্ট দিলেও আমি দুইটা তিনটা বইতে জিনিসটা খুব ট্রাই করছি। প্রোগ্রামিং এর বলড টু বসে আমি অনেক সিরিয়াসলি ট্রাই করছি, এবং প্যারাময় লাইফে প্যারাসিটামল ওইটা তো আমি অনেক ট্রাই করছি জিনিসটাকে। তো দেখা যাচ্ছে যে আমি যে বইটাতে একটু মানে লেস এফোর্ট দিয়ে লেস অর্গানাইজ করে করি সেটার সিম্পলিসিটিটা অনেক বেশি হয়, আর আমি যখন অনেক বেশি ইয়ে করতে চাই, মানে আমার আমার মন মতো করতে চাই, তখন দেখা যায় জিনিসটা সামহাউ ওভার ডান হয়ে যায় বা একটু একটু ডিফারেন্ট হয়ে যায় আর কি, ওইটা হয়। সো আমি যেটা চাই সেটা এখনো লেখা হয় নাই, আশা করি হয়তো কোনো একটা সময় লেখা হবে, জানি না আদৌ কবে লেখা হবে কিনা, তো দেখা যাক কি হয় সামনে। ইনশাল্লাহ ভাই, আমরাও দোয়া করি আপনার সেই বইটা খুব তাড়াতাড়ি যেন বের হয়ে আসে এবং আমরাও পড়তে পারি। সো ভাই, এখন হচ্ছে যে ডিফারেন্ট টপিকে একটু আপনার সাজেশন চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি বর্তমানে ইউএসএ বলেন বা হচ্ছে বিভিন্ন বড় বড় গুগল বা হচ্ছে মাইক্রোসফট, সেখানে হচ্ছে ইন্ডিয়ান এমপ্লয়ি অনেক বেশি, বিশেষ করে বাংলাদেশের তুলনায়। সো মানে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশে যেসব স্টুডেন্টরা আছে, মানে তাদের মধ্যে কি সমস্যা যে আমরা কেন ইন্ডিয়াকে বিট করতে পারছি না, বা আমরা কি কি করতে পারি এটা করার জন্য? প্রথমত হচ্ছে তুমি ওই সংখ্যায় ওদেরকে বেশি লাগবে, কারণ ওদের দেশটাই বড়, মানুষও বেশি। সো দেখা গেছে ধরো ইন্ডিয়া মেবি, আমি জাস্ট রাফলি বলতেছি, মেবি 10টা বাংলাদেশ বা 20টা বাংলাদেশের সমান। সো আমরা যদি তাদের সমান আমাদের লোকজনের ক্যাপাবিলিটি হয় একটা জায়গায় যদি বসাই, তাহলে বাই ডিফল্ট ধরো ট্যালেন্ট ধরলাম যে একদম পুরা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড, তাহলে আমাদের যদি বাংলাদেশে একজন থাকে ওদের 10 জন থাকবে, মানে নেচারাল ডিস্ট্রিবিউশন দিয়ে যদি মনে করি যে আমাদের ট্যালেন্টেড ডেন্সিটি বা আমাদের স্কিল বা হার্ডওয়ার্কিং ডেন্সিটি ওদের সেম, তাহলে 10 জন থাকবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওদের সাথে কম্পিট করার আগে ওদের সাথে হচ্ছে কোঅপারেট করতে হবে প্রথম ধাক্কায়। তো তুমি যদি কম্পিট করতে যাও কারোর সাথে, তার আগে তুমি কোঅপারেট করতে হবে, তাকে কপি করতে হবে, তারপর তুমি যখন তার লেভেলে যাবা তখন তাকে তুমি পিছানোর চিন্তা করবা। তো আমি যখন চাকরি খুঁজতেছিলাম বা এটা সেটা করতেছিলাম বা ক্যাম্পাসে যখন ছিলাম, তখন আমি এমন ভাবে হচ্ছে ওদের পিছে পিছে ঘুরতাম, যেমন দুই একজন ইন্ডিয়ান মনেই করতো যে আমি মনে হয় ইন্ডিয়ার কেউ, কারণ আমি ওদের পিছে পিছে ঘুরতাম, ওদের ওখানে বসে থাকতাম, ওদের যে যেখানে পাইতাম, এমন আমার একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টের কোড গুলো আমি টিচারকেও বলে রাখছিলাম যে এই কোড গুলো আমি নিজ হাতে করব, এটার জন্য মার্কস যদি খারাপ হোক আমি আমাকে মার্কস কম দিবেন, কিন্তু এটা আমি নিজে করবো। এবং এটা করার জন্য আমি 8-10 জন ইন্ডিয়ানের পিছনে পিছনে ঘুরিয়ে 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 ওদের, ওরা যেখানে থাকতো সেখানে আমি বসে থাকতাম, গল্প করতাম, মানে গল্প করা তেমন কিছু না, এমনকি আমি হচ্ছে ওদের সাথে গল্প করার টপিক খুঁজে পাওয়ার জন্য হিন্দি সিনেমাও দেখছি, যাতে সিনেমা নিয়ে গল্প করা যায়। তো ওই কাজগুলো করে ওদের সাথে প্রথম ধাক্কায় কম্পিট করার আগে কোঅপারেট করতে হবে ওদের কাছ থেকে। না বুঝলে, না থাকলে, একসাথে ফ্রেন্ডশিপ তৈরি না হইলে তুমি কিন্তু বুঝবা না যে ওদের টেকনিকটা কি। তুমি যদি বলো যে তোমার পিছনে ফেলাই দিবো, তাহলে তো সে তার টেকনিকটাকে আরো সিক্রেট করে ফেলবে এবং সে তোমাকে এক্সপোজ করবে না, এবং তুমি তার কাছে পাবা না, এবং তোমার জন্য জিনিসটা অনেক হার্ডার হবে। তো তুমি তার সাথে কোঅপারেশনে যখন চলে যাবা, তখন তুমি ইন্টারনালি ওই জিনিসগুলো করবা। পরে দেখা গেল যে আমি যখন চাকরি খুঁজতেছি, তখন ওই ইন্ডিয়ানে কয়েকজন, ঠিক আছে আমাদের ওই তামিলের অমুক একজন আছে, সে ওইখান থেকে হয়তো হায়ার করতেছে, তো ওদের সাথে তুমি কথা বলতে পারো, এটা করতে বলতে পারো, এটা করতে পারো, এই জিনিসগুলো পাওয়া, এবং ওরা যখন জেনে যাবে যে তুমি ডিফারেন্ট কান্ট্রির, তখন ওরা কিন্তু একটু একটু কন্ট্রোল হয়ে যাবে। সেটাকেও তোমাকে ব্রেক করতে হবে, মাঝে মধ্যে খাওয়াইতে হবে, এই সেই করতে হবে। তো ওই জিনিসগুলো করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে তুমি তাদের তাদের কাছ থেকে জিনিসগুলো বের করে নেওয়ার জন্য তুমি সেই এনভায়রনমেন্টটা তৈরি করবা। তৈরি করার পরে গিয়ে তুমি
তারপরে তুমি কম্পিটিশন থাকবে ভিতরে ভিতরে, কম্পিটিশন তোমার উপরে থাকবে না। যখন তুমি তাদেরকে পিছনে ফলাই দিছো, না আমরা হচ্ছে এখন তাদের সাথে অনেক বেশি আগায় গেছি বা কিছু একটা করছি, দেন তুমি ওপেনলি কম্পিট করতে পারো। এক্স্যাক্টলি ভাইয়া, আমরা আজকে হচ্ছে ভাইয়া খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অ্যাকচুয়ালি অনেক কিছু শিখতে পারলাম যে কি হচ্ছে এখনকার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জানতে পারলাম। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো লাস্ট একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে এই হাবলু দা গ্রেট নিজেকে নেক্সট 10 ইয়ার্সে কোথায় দেখতে চায়? এটা খুব ডিফিকাল্ট আমার জন্য। প্রথমত হচ্ছে যে আমি আসলে লম্বা 5 বছর বা 7 বছর পরেও ওইভাবে প্ল্যান বা টার্গেট সেট করি না। আমার টার্গেট মূলত হয়েছে হোয়াট নেক্সট ফরম্যাটে আর কি। সো হোয়াট নেক্সট ফরম্যাটটা আমার জন্য হচ্ছে ইউজিলেমেটে কাজ করে যে আচ্ছা ঠিক আছে, হয়তো আমি বড় জোর জানি যে নেক্সট 1-2 মাস বা সর্বোচ্চ জানি যে এই বছর লাস্ট পর্যন্ত নেক্সট 3 মাস আমাদের আসলে কি করা উচিত রাফলি এটুকু জানি। নেক্সট ইয়ারে পুরো জিনিসটা আমি কিন্তু জানি না এক্স্যাক্টলি কি, সেটা আমি হয়তো কাছাকাছি গেলে যে এক স্টেপ পরে ফিগার করব। কারণ লম্বা সময়ের প্ল্যান বা মিশন সেট করলে এটা গ্যারান্টিড যে ইট উড বি রং। কারণ হচ্ছে যে ধরো যে কোনো কিছু, ধরো তুমি এই বছরের শুরুতে আমার যে ইচ্ছা ছিল বাসা ছিল যদি আমি করে থাকতাম, তাহলে এটা পুরোটাই কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যেত। যেমন আমার ছিল যে আমি সান ফ্রান্সিসকো এরিয়াতে ফান্ডিং জোগাড় করবো, এর জন্য আমি ঘুরবো, 100 জনের কাছ থেকে আমি রিজেকশন খাবো। আমার টার্গেট ছিল যে আমি 100 জনের কাছে আমি ফান্ডিং জোগাড় করার জন্য যাব এবং রিজেকশন খাবো, এটা আমি কালেক্ট করব। কিন্তু কোভিডের কারণে দেখা গেছে এটা আমি কয়েকটা নেওয়ার পর থেকে ওই রিজেকশন কালেক্ট করাটা আমি কিন্তু যাইতে পারিনি। তো এই জন্য আমার প্ল্যানিং বা কাজকর্ম একটা বড় জিনিস আছে যে হোয়াট নেক্সট, বা আমরা একটা করছি আটকে গেছি, আটকে যাইনি যে পরবর্তীটা কি, মেবি বড় জোর আমরা তার পরবর্তীটা সম্পর্কে কিছুটা গেস করতে পারি। 10 বছর টোটালি ইম্পসিবল, কিন্তু হোয়াট নেক্সট ফরম্যাটে তুমি যদি চিন্তা করো, ওইটাই আমার জন্য পার্সোনালি কাজ করতেছে। যে কোনো কিছুতে বই লেখার ক্ষেত্র আমি হয়তো জানি যে এবার এইটা নিয়ে বই লিখতেছি, এরপরের বার মেবি আমি পাইথন নিয়ে একটা বই লিখতে পারি এই, কিন্তু 2-3 বছর পর আমি কি বই লিখবো বা আরো 10টা বই লিখবো কিনা, নাকি বই লেখা ছেড়ে দিব, কি করবো না করবো, আই ডোন্ট নো। সো ওটা আসলে পরিস্থিতি সিচুয়েশন ওটার কারণে চিন্তা করলেই ভালো। আদারওয়াইজ ওইভাবে মানে একদম বটমলেস ড্রিম দেখে কোনো লাভ নাই, কারণ ড্রিমটা আসলে ডিসঅ্যাপয়েন্টই করবে। অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা করতে হবে যে ছোট ছোট স্টেপ নিয়ে আগাতে হবে, দেন ইনশাল্লাহ আমরা বড় কিছু অ্যাচিভ করতে পারবো। তো ভাইয়া আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের দর্শকদের জন্য ভাইয়া কিছু বলতেন। যদি আমি লাস্ট একটা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথমত জিনিস যেটা একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে লাইফটাকে এনজয় করতে হবে। হ্যাঁ, কম্পিটিশন দরকার, আমরা অনেক কিছু করতে চাই, আমরা সবাই ভালো করতে চাই, আমরা ভালো করতে পারবো, ইটস এ ম্যাটার অফ টাইম। কেউ তো একদিনে পারবে, কেউ 10 দিনে পারবে, কেউ কারো হয়তো দরকার পড়বেও না। বাট লাইফটাকে মোটামুটি রিজনেবল ভাবে নিতে হবে, যে আমি যদি রিজনেবল ভাবে নেই, এনজয় করি, সেই এনজয়টা যদি আমি করা শুরু করে দেয়, ওকে আমি 1 ঘন্টা করি বা 2 ঘন্টা করি বা পরিশ্রম দেই, একটু কি আমার জন্য এনাফ, তাহলে আমি সেই অনুসারে রিওয়ার্ড পাবো। বাস আমার এফোর্টটাকে যদি আমি রিকগনাইজ করা শুরু করি এবং আমি যদি ওইটাকে যদি রিকগনাইজ করি, তাহলে আমার লাইফের অনেক কিছু ইজিয়ার হয়ে যায়। আদারওয়াইজ আমরা কখনো এফোর্টকে চিন্তা না করে ওই ফ্রেন্ডের তো হচ্ছে সে ওই সার্টিফিকেট পেয়ে গেল, সে তো ওই কম্পিটিশনে গিয়ে ব্রোঞ্জ মেডেল পেয়ে গেল, বা ওই ওই জায়গায় গিয়ে সে এটা পেয়ে গেল, বা তার ওই ওই ডেটিং এসে ওই জায়গায় গিয়ে ডেটিং করতেছে, কিন্তু ডেটিং এ যাওয়ার আগে সে যে 1 বছর ধরে ঘেন ওর ঘেন ওর ঘেন ওর ঘেন ওর করে করে প্রতিদিন রাত 12টা বাজে উঠে বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু চা দিচ্ছে কিনা, এই জিনিসে সে 1 বছর ধরে এফোর্ট দিয়ে গেছে, সেই এফোর্ট তো তুমি দেও নাই। এখন সে ফুচকা খাওয়ার ছবি দিতে পারে, কিন্তু তার আগের 1 বছর এফোর্ট তো তুমি দেও নাই। তো তুমি তোমার এফোর্টটাকে যদি কাউন্ট করো, তাইলে গিয়ে তুমি ওই অনুসারে এক্সপেকটেশন তোমার অটোমেটিকলি সেট হবে। আদারওয়াইজ তুমি যদি আরেকজনের আউটকামের সাথে তোমার আউটকামে কম্পেয়ার করো, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবাই আর কি। সো ফ্রাস্ট্রেশন হওয়ার দরকার নেই, কারো আউটকামের সাথে তোমার চিন্তা করার দরকার নেই, তোমার নিজেকে রিকগনাইজ করো এবং যাই হোক রেজাল্ট ভালো বা খারাপ হোক, জীবনের খেলার ফিল্ড কিন্তু একটা না। আমরা যদি হচ্ছে ভার্সিটিতে দেখি, তারপরে কিন্তু আরেকটা খেলা আছে, ভার্সিটিতে যে ফার্স্ট হচ্ছে এটা গ্যারান্টিড না যে তার সেই ক্যারিয়ারে সবচেয়ে ভালো হবে, অথবা তোমার কলেজে স্কুলে যে ফার্স্ট ছিল বা সেকেন্ড ছিল এটা গ্যারান্টিড না যে সে সবচেয়ে ভালো ভার্সিটির সবচেয়ে ভালো সাবজেক্টে যাবে। এমনও দেখা গেছে যে স্কুলে ফার্স্ট বয় কিন্তু বা স্কুলের ফার্স্ট বয় সে ভালো জায়গায় যাইতে পারে নাই, সেকেন্ড বা থার্ড যে ছিল সে দেখেছে, আবার ভালোরাও যাইতে পারে, মানে গ্যারান্টিড না আর কি। সো লাইফের খেলাটা গ্যারান্টিড না, কোনো একটা খেলায় তুমি হেরে যাও ডাজেন্ট ম্যাটার, কম্পেয়ার করলে এফোর্ট দিয়ে কম্পেয়ার করো, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর ইউর ইনফরমেশন। আরেকটা যে ছোট্ট কথা, আমি হচ্ছে যারা আছেন IEEE চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের যারা মেম্বার আছেন, অথবা হচ্ছে যারা চুয়েটের আছো 17 ব্যাচ, 18 ব্যাচ, 19 ব্যাচ, আমরা হচ্ছে খুব শীঘ্রই আমাদের 2021 সালের জন্য মেম্বার রিক্রুটমেন্ট শুরু করব, যেটা হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত আমরা জেনারেলি এটা চালাই।
সো তোমরা আমাদের পেজটা ফলো করো, সেই পেজের মধ্যে ইনশাল্লাহ তোমরা পুরোপুরি ডিটেলস পেয়ে যাবা। আর তাছাড়াও হচ্ছে অক্টোবরের 6 তারিখ আমরা হচ্ছে IEEE ডে করব, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড করা হয়। তো সেটার জন্য আমরা ইনশাল্লাহ হচ্ছে একটা ম্যাগাজিন বের করার চেষ্টা করব। তো তোমরা তোমাদের যে লেখাগুলা টেক রিলেটেড লেখা অবশ্যই সেটা আমাদেরকে পাঠায় দাও, আমরা হচ্ছে পেজে একটা ডক ফাইল দিয়ে দিব, সেখানে হচ্ছে কিভাবে লিখতে হবে সবকিছুর বিশদ বর্ণনা থাকবে এবং ইনশাল্লাহ তোমরা পার্টিসিপেট করবা। সো ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য, এবং ইট ওয়াজ এ ভেরি গুড সেশন টু বি অনেস্ট। আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি এবং ইনশাল্লাহ আমরা আপনাকে ইনশাল্লাহ আবার পাবো সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।